কয়েকটা সম্পর্ক মনে রাখি, আমার কাছে মনে হচ্ছে হায়েস্টকে ভালোভাবে মনে রাখা যায়। প্রচুর পরিমাণে জেলাসি থাকে, প্রচুর পরিমাণে সন্দেহ পরাণ থাকে, এবং এরা নিজেদের জেনেটিক নিয়ে কাজ করে, এবং যে এরা বেহায়া ও লজ্জাহীন, লজ্জা থাকে না। মানসিক দিকে আমরা দেখতে পাই যে এলমেন্টস ফ্রম জেলাসি, মানে সেরা জেলাসি থেকে অসুস্থ হয়ে পড়ে, মানে কোন কেউ মানে তার চেয়ে কেউ ভালো অবস্থা আছে, এবং এগুলো নিয়ে সে খুব জেলাস ফিল করে এবং এর থেকে সে অসুস্থ হয়ে পড়ে। আর তার মাঝে হঠাৎ একটা ইম্পালস আছে হত্যা করে ফেলার জন্য, মানে তার মাঝে হঠাৎ একটা তাড়না আসে তাকে মেরে ফেলি, এরকম একটা অবস্থা, বা তার মাঝে একটা এরকম হঠাৎ একটা ইম্পালস আসে যেটা আমি অ্যাটাক করি, এরকম একটা ইম্পালস চলে আসে। আর তার মাঝে আরেকটা ভয় থাকে, সেটা হচ্ছে যে তাকে যেন বিষ খাওয়ানো হবে, এরকম একটা ভয় তার মাঝে থাকে, যেটা আমরা ল্যাকসিসের মাঝে দেখি। তাই যার ফলে দেখা যায় কিডনি পেশেন্ট গুলোকে মেডিসিন খাওয়ানো যায় না। মেডিসিন যখন খাওয়ানো হয়, চেষ্টা করা হয়, তখন এই পেশেন্ট গুলো চিন্তা করে আমাকে যদি বিষ খাওয়ানো হবে, এই জন্য সে মেডিসিন পর্যন্ত নিতে চায় না। তার মাঝে এরকম একটা অবস্থা বিরাজ করে যে তাকে বিষ খেয়ে মারা হবে, এই জন্য মানে সে এই কাজটা করে। আচ্ছা, মানে সে মেডিসিন খেতে চায় না, তাকে মনে হয় যেন বিষ খাওয়ানো হবে। এমনকি দেখা যায় এরকম পেশেন্টও থাকে যে অন্যের হাতে পানি খেতে চায় না, কেন পানি খেতে চায় না, তাকে মনে হয় যেন বিষ খাওয়ানো হবে। আচ্ছা, তারা শেমলেস থাকে, এরা নিজেকে নিজেদের নগ্ন ভাবে প্রদর্শন করে, খোলামেলা ভাবে নিজেকে প্রদর্শন করে, এবং নিজের বডি থেকে সহজে কাপড় সরিয়ে নেয়। একটা পেশেন্ট আসলো স্বাভাবিকভাবে থাকার কথা, কিন্তু চেম্বারে আসার পর দেখা সহজে কাপড় সরিয়ে নিল, বা তার তার যে রিলেটিভ বা যে সাথে আসছে জিজ্ঞেস করে যে স্যার হ্যাঁ সে বাথরুমে যাচ্ছে, বাথরুমে যাওয়ার পরে সে এই দরজা করে রাখতেছে, ইচ্ছে করলে সে বাথরুমে যেতে পারতেছে, কিন্তু সে বাথরুমে গিয়ে পায়খানা করতেছে না, সে রুমের মতো পায়খানা করে দিচ্ছে, সেগুলো নিয়ে হাতাহাতি করতেছে এবং সেগুলো ধরতেছে আর কি, এবং সেগুলো নিয়ে সবসময় কথাবার্তা বলতেছে। আসলে প্রশ্নগুলো এরকম থাকে। আর মানে এরা অনেক বেশি পরিমাণে কামুক থাকে, হায়াসেন ডিপ্রেশন গুলো এরা অত্যধিক পরিমাণে কামুক থাকে। আর এদের মাঝে নিম্পোমেনিয়া দেখতে পাই, মানে সেক্সুয়াল যে ডিসঅর্ডার থাকে, মানে তার পাশে কি আছে বা কি সেগুলো চিন্তা করে না। নিম্পোমেনিয়া সম্পর্কে আমরা কম বেশি আলহামদুলিল্লাহ সবাই জানি, সেটা হচ্ছে যে সেক্সুয়াল যে ডিজায়ারটা এটা অস্বাভাবিক থাকে, তার আশেপাশে কে আছে এরকম সে চিন্তা করে না, মানে সে যে কোনো কাউকে এটাকে মানে মানে কি বলবো, আপনারা তো বুঝছেন যাই হোক, সেক্সের প্রতি তার এরকম একটা ইয়ে থাকে, তার মাঝে একটা যৌন বিকৃতি দেখা যায়, হায়েস্ট পেশেন্টের মাঝে একটা যৌন বিকৃতি দেখা যায়, সেখানে ওপেন প্রেসার মাস্টারবেশন করে। আর তারা এমন বিষয় নিয়ে কথা বলে, মানে যেগুলো যে বিষয়গুলো নিয়ে কথা বললে মানুষের, যে বিষয়গুলো নিয়ে কথা বললে বা যে বিষয়গুলো নিয়ে চিন্তা করলে যে মানুষের ঘুমে চলে আসে, তারা তাহলে হায়েস্ট পেশেন্ট গুলো এমন বিষয় নিয়ে কথা বলে, এমন কিছু করে যেটা মানে শুনলে মানুষের ঘুমে চলে আসে। সেটা হচ্ছে কি দেখতে পাই, মানে তারা এমন বিষয় নিয়ে নাড়াচাড়া করে বা এমন বিষয় নিয়ে কথা বলে, সেটা হতে পারে মল হতে পারে বা প্রস্রাব হতে পারে, এগুলো নিয়ে কথা বললেও দেখা যায় অনেক মানুষের ঘুমিয়ে আছে, বা এগুলো নিয়ে ধরলেও ঘুমিয়ে আছে স্বাভাবিক, এমন বিষয় নেই যেটা তার কাছে একদম স্বাভাবিক মনে হয়, এটা তার কাছে অস্বাভাবিক মনে হয় না। আর সে এগুলো নিয়ে কথা বলে এবং এগুলো নিয়ে খেলা করে, এবং বুঝি কথাটা বলেছিলাম, হায়েস্ট পেশেন্ট গুলো ফ্লোরের মাঝে পায়খানা করে, সে ইচ্ছে করলে কিন্তু বাথরুমে যেতে পারে, কিছু যায় না, সেখানে পায়খানা করে এবং সেই মলমূত্র মলগুলো নিয়ে ঘরে। আচ্ছা, আর তার মাথায় যে জিনিসটা ঢুকে এটা চলতেই থাকে, চলতেই থাকে, সেটা থেকে আর বের হতে পারে না, তার মাথায় যে কোনো কিছু ঢুকলো, সে কিছু একটা চিন্তা করলো, সে এটা থেকে আর বের হতে পারে না। সে সবসময় এরকম একটা এরকম জিনিস করে হায়াসের পেশেন্ট গুলো যে 1, 2, 3, 4 সে এভাবে গুনতেই থাকে, এবং সেটা ফ্রিকুয়েন্টলি সেটা এভাবে গুনতেই থাকে, এবং একই কথা মানে একটা কথাই সে বারবার বলতে থাকে, হায়াসের পেশেন্ট গুলো একটা কথা সে বারবার বলতে থাকে, মানে সেম কথাটা সে বারবার রিপিট করতে থাকে। দেখা যায় যে সবসময় যে একটা জিনিস কি কথাটা বলা হলো যে 1, 2, 3, 4 সে এভাবে গুনতে থাকে, এবং দেখা যায় যে তার মাঝে বাচালতা আছে। ল্যাকেসিসের সাথে হায়েস্টাসকে খুব মানে ভালোভাবে পার্থক্য করে করতে হবে আমাদের। তবে ল্যাকেসিস এতটা দেহায়া বেসরম না যেতটা হায়স, তবে এর মধ্যে এরপরেও অনেকগুলো লক্ষণ নিয়ে এটা পার্থক্য করে অবশ্যই আমাদের করতে হবে। সে প্রলাম্বকে এবং সে বাতিকগ্রস্ত থাকে, সে ভায়োলেন্ট থাকে, মানে সে ভায়োলেন্টটা সেটা হচ্ছে যে সে প্রচুর ভাঙচুর করতে পারে, মানে যে কোনো কিছু নিয়ে সে খুব ভাঙচুর করতে থাকে, সে খুব ভায়োলেন্ট থাকে, সে বাতিকগ্রস্ত থাকে, তার মাঝে ডিলিরিয়াম দেখতে পাই আমরা, এত দ্রুত কথা বলে যে মানে অপরজন বুঝতে মানে সে নিজেও বুঝতে পারে না যে সে কি বলতেছে, মানে ব্যাপারটা হচ্ছে সে এত দ্রুত কথা বলে, হাসছে যে ব্যাপারটা সে হচ্ছে সে অনেক দ্রুত কথা বলে।
হেপাটোরি তো দেখলে আমরা দেখতে পাই যে হাস্টের মধ্যে হার্স আছে, আর সেনার মধ্যে যে ফিজিক্যালি দেখতে পাই আমরা যে তারা তার জেনিটেলিয়াতে হাত দিয়ে রাখে, স্পেশালি চিলড্রেনরা তারা তাদের জেনিটেলিয়াতে ওপেন প্লেসে হাত দিয়ে রাখে, এবং দেখা যায় যে সে শুয়ে আছে, পেশেন্টটা শুয়ে আছে কিন্তু তার হাতটা জেনিটেলিয়া আছে, সে শুয়ে আছে কিন্তু তার হাতটা জেনিটেলিয়া আছে, সে বিছানার মাঝে নানান জিনিস খুঁজে, মানে বিছানার মধ্যে বিছানা খুঁটে, আমরা মানে সোজা ভাষা যেটা বলি সে বিছানা খুঁটে, হার্সের পেশেন্ট গুলো বিছানায় খুঁটে, সে মনে করে বিছানার মধ্যে যেন কিছু আছে, স্পেশালি এটা কখন দেখা যায় সেটা হচ্ছে কোন টাইফয়েড মানে জ্বরের সময় বা স্ট্রোকের পরে পেশেন্টের মাঝে এরকম জিনিস পাওয়া যায়, সে বিছানায় যেন নানান জিনিস খুঁজে, সে হাত দিয়ে খুঁটতে থাকে, বিছানায় মনে হয় যেন কিছু আছে, সেরকম ভাবে খুঁটতে থাকে, এটা স্পেশালি ওই দুই অবস্থাতে বেশি দেখতে পাওয়া যায়, স্ট্রোকের পরে বা মানে টাইফয়েড জ্বরের সময়। আচ্ছা, এবং এই রোগীতে এবং তার কোন একটা মাসল যেন কাঁপতেছে, এবং তার তার কোন একটা মাসল যেন কাঁপতেছে, মাংসপেশি নানান মানে মাংসপেশি নানান স্থানে কাঁপে, খিঁচুনি হতে পারে, আর তার মানে তার যে ইপিলেপসি বা যেটা মৃগী রোগ বলে থাকি আমরা, এর কারণে সে মানে কানে বেলের শব্দ শুনে, মানে যে রিঙ্গিং সাউন্ড যে আছে এর মধ্যে যেটা রিঙ্গিং সাউন্ড হয় সেটা ইপিলেপসি বা মৃগী রোগের কারণে হয়ে থাকে, হায়াসিস যে কানের মধ্যে রিঙ্গিং সাউন্ডটা হয়, অনেকগুলো মেডিসিন আছে কানে রিঙ্গিং সাউন্ড, এর মধ্যে হায়াসিস যে রিঙ্গিং সাউন্ডটা হয়, এই রিঙ্গিং বা বেলের মতো যে শব্দটা হয় এই শব্দের পিছনে কারণ থাকে, সে মানে ইপিলেপসি বা তার মৃগী যে রোগটা এই কারণে তার কানের মাঝে সে রিঙ্গিং শব্দ শুনতে থাকে বা বেলের শব্দ শুনতে, আর রেপারেটরিতে যে কনভেনশন ইপিলেপটিভ মানে মৃগীর যে খিঁচুনি আর অরা অরা যেটা আছে সে আগে থেকেই বুঝে, মানে ব্যাপারটা হচ্ছে রেপারেটরিতে আমরা যে দেখতে পাই যে কনভেনশন ইপিলেপটিভ এটা হচ্ছে যে মৃগীর যে খিঁচুনিটা এটা বুঝে, আর যদি সেটা অরা হয় সেটা সে আগে থেকেই বুঝতে পারে, তার যে এই খিঁচুনিটা হবে সেটা আগে থেকেই বুঝতে পারে। আচ্ছা, খিঁচুনির আগে আমাদের হায়োসিমাস পেশেন্ট গুলো যে সে চোখের সামনে স্পার্ক দেখে, যে বিদ্যুতের যে একটা মানে মানে কি বলে এটাকে স্পার্ক হয় না, যে বজ্রপাতের সময় যেরকম একটা দেখে সেরকম, তার যখন এই যে মৃগী রোগটা হয় এই খিঁচুনির আগে সে এই চোখে এরকম দুনির মতো দেখতে থাকে, স্পার্ক দেখে সে সুইচ হয়ে যাওয়ার আগে, খিঁচুনির আগে হায়াসের পেশেন্ট গুলো দাঁত কামড়ায়, খিঁচুনির আগে হায়াসের পেশেন্ট গুলো দাঁত কামড়ায়, কাশিতে হায়াসেমাস হায়াস একটা বড় মেডিসিন, স্পেশালি শুষ্ক কাশি, শুষ্ক আপেক্ষিক কাশি থাকে যেটা রাতে সে শুইতেই পারে না, এবং কাশিটা অবিরাম থাকে, আমাদের শ্রদ্ধেয় মোহসিনুজ্জামান স্যার ওনার একটা কেস শেয়ার করেছিল, আমরা যদি কেসটা দেখি, এখানে যে অনেকগুলো মেডিসিন বড় ভালো ছিল, আর কাশিটা হায়াসটা বড় মেডিসিন, যে এটা মানে শুতেই পারে না তার কাশির কারণে, শুষ্ক আপেক্ষিক কাশি আপেক্ষিক কাশি থাকে যার ফলে সে রাতে শুতেই পারে না, অবিরাম কাশি চলতে থাকে, আর মর্টালিটিতে দেখতে পাই যে পানি মানে পানির প্রতি তার বা জীবনের ড্রিঙ্কস এর প্রতি তার একটা অনীহ থাকে, বা এটার পিছনে যে সে যে পানি খেতে চায় না, বা পানির প্রতি যে আমাদের হায়াসের একটা অনীহা থাকে, পানির প্রতি হায়াসের অনীহার প্রধান যে কারণটা থাকে সেটা হচ্ছে সে মনে করে তাকে বিষ খাওয়ানো হবে, এই কারণে হায়াস বা ল্যাকেসিস এরা মানে হায়াস ও ল্যাকেসিস এরা পানি খেতে চায় না, বা নিউমোনিয়া থাকে সেটা সেক্সুয়াল যে মানে প্যাথোলজিতে যখন এটা ডেভেলপ মানে মুভ করে সেটা কামুদমান থাকে, আর মরিসন যে কথাটা বললো যে সেটা হচ্ছে যে হায়াসের মানসিক লক্ষণ গুলো মানে কি বলে যে হায়াসের যে মানসিক লক্ষণ গুলো অনেকটা সুস্পষ্ট লক্ষণ গণনা করতে গেলে তার মানসিক লক্ষণ প্রতিটা মেডিসিনের প্যাথোলজির নানান ধাপে ধাপে ফেলছে, তাহলে টপ মানে টিপিক্যাল যে কেস গুলো উত্তেজনা থাকে, বাচালতা থাকে, অস্বাভাবিক আচরণ থাকে, এবং দেখেছি নিজেকে জাহির করার একটা টেন্ডেন্সি থাকে, মানে তার মাঝে টিপিক্যাল কেস গুলো দেখা যায় যে সে অতিরিক্ত উত্তেজনাময় থাকে, সে তার সে বাঁচাও থাকে, সে অস্বাভাবিক আচরণ করে, এবং নিজেকে জাহির করার মানে এক্সট্রোভার্টেড যে পার্সন গুলো থাকে সে নিজেকে জাহির করার বা নিজেকে মানে এক্সপ্লেন করার মতো যে মানে বর্ণনা থাকে এটা আর কি যে এক্সট্রোভার্টেড থাকে। আচ্ছা, এবং এই মানে শুরুর ধাপে প্যাথোলজিতে পেশেন্ট গুলো এই যে হায়াসের পেশেন্ট গুলো নিয়ে এতক্ষণ যে কথাটা বলা হলো, সে মানুষের স্বাভাবিক ভাবে যে জিনিসগুলো নিয়ে আসছে কথা বলতে গেলে ঘুমিয়ে আছে সেগুলো ধরেও এগুলো নিয়েই সে কথাবার্তা বলে, কিন্তু সেই মানে হায়াসের পেশেন্ট যখন সে হয়নি শুরুর যে প্রথম ধাপে প্যাথোলজিতে দেখা যায় যে পেশেন্ট গুলো অনেক হ্যাপি থাকে, হায়াসের পেশেন্ট তাই কিন্তু সে হ্যাপি থাকে, সে হাসি তামাশা করে, সে ফ্রাঙ্ক করে, ফ্রাঙ্ক তো আমরা দেখি যে কোনো জিনিসটা মজা করে, আমরা ইউটিউবে বা ফেসবুকে অনেক সময় অনেক ফ্রাঙ্ক দেখে থাকি যে
হচ্ছে অনেক বেশি প্র্যাঙ্ক করে, মানুষকে নিয়ে মজা করে, এবং দেখা যায় যে এই যে হায়ার প্র্যাঙ্কটা করে সেটা মানুষের জন্য অনিষ্টকর হয়ে থাকে, মিসিডিয়াস হয়ে থাকে, এবং কথায় কথায় মানুষকে হাসানো যেরকম থাকে তার মাঝে এরকম থাকে, এবং বিরক্তিকর যে মূর্খ বিহেভিয়ার, যে বোকার মতো হাসতে থাকে কোনো কারণ ছাড়া, এবং বিরক্তিকর যেটা মূর্খের মতো যেটা ব্যবহার থাকে যেটা হায়াস করে, এবং বোকার মতো সে হাসতে থাকে যেটা কজলেস, কোনো কারণ ছাড়া সে এরকম ভাবে হাসতে থাকে। আর এই পেশেন্ট বিদ্বেষ পরায়ণ হয় ও প্রতিশোধ পরায়ণ হয়, হায়াসের পেশেন্ট গুলো বিদ্বেষ পরায়ণ হয় ও প্রতিশোধ পরায়ণ হয়। এই যে হায়াসের এই যে মেডিসিন, হায়াসের এই মেডিসিন স্ট্রামোর মানে স্ট্রামোনিয়ানের মতো যে আগ্রাসী, বিনা প্ররোচনার মাধ্যমে কাউকে আঘাত করে বসে ও হিংসা, এটা সেটা হয় স্ট্রামের এই অবস্থাটা যে এটা অ্যাডভান্স অবস্থায় পাওয়া যায়, স্ট্রামের এই অবস্থাটা অ্যাডভান্স অবস্থায় পাওয়া যায়, সেটা হচ্ছে যে হায়াসের যে এই যে মানুষ এই মেডিসিনটা স্ট্রামের মতো আগ্রাসী থাকে, বিনা প্রয়োজনে কাউকে আঘাত করে বসে হিংসা দেখে, আর স্ট্রামের একটা অ্যাডভান্স অবস্থা হয়ে থাকে। হায়াসের রুগীদের মাঝে মানে রুগীদের কাজে কর্মে মানে সে যতটা না হিংসা তার চেয়ে বেশি সে মুখে বলে, মানে বাস্তবে সে যতটা বেশি না প্রতি করে বসে বা বাস্তবে যতটা না বেশি করে থাকে তার চাইতে হায়াসের পেশেন্ট গুলো এটা মুখে বেশি বর্ণনা করে থাকে। হায়াস একটা হাইপার সেক্সুয়াল রেমেডি, তারা সেক্সুয়াল বিষয় নিয়ে চিন্তা করে বা কথা বলতে যতটা না মজা পায় মানে বাস্তবে ততটা মজা পায় না। মানে এই স্ত্রী কথাটা হায়াসের আরেকটা গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে হায়াসের পেশেন্ট গুলো কাজে কর্মে মানে কাজে কর্মে না যতটা হিংসা তার চেয়ে বেশি থাকে এবং সেটা মুখে বেশি বলে থাকে। হায়াসটা হাইপার সেক্সুয়াল, হায়াসটা হাইপার সেক্সুয়াল রেমেডি, তাদের মাঝে সেক্সুয়াল বিষয় নিয়ে এসে চিন্তা করে বা কথা বলে না যতটা মজা পায় বাস্তবে সে এতটা মজা পায় না। আর নিম্ফোম্যানিয়া দেখতে পায় অথবা মানে সেটেরিয়াসিস দেখতে পাই। আর হায়াসের রোগীরা মানে নৈতিক যে সংযত আচরণ সেটা করতে পারে না, সেটা হচ্ছে যে যাকে আমরা বেহায়া, বেসরম বা বেলাজা বলে থাকি যেটাকে আমরা, সেটা হচ্ছে যে হায়াসের যে পেশেন্ট গুলো সেগুলো নৈতিক বা সংযত আচরণ করতে পারে না। সকল বয়সের হায়াসের রোগীদের মাঝে শেমলেস আচরণ দেখতে পাই, মানে হায়াসের যে একটা পেশেন্ট হায়াসের হতে গেলে যে শুরুর যে প্যাথোলজি, শুরুর প্যাথোলজি থেকেই দেখা যায় যে হায়াসের পেশেন্টের মাঝে একটা শেমলেস আচরণ আমরা দেখতে পাই। মানে অনেক সময় এটা এমন রূপ নেয় যে তার সেক্সুয়াল অর্গান অথবা সেটা তার বডিতে সে দেখায়, এই যে বিকৃত রূপ তার সেটা তার সেক্সুয়াল অর্গান বা বডিতে সেটা দেখায়, সে তার সেক্সুয়াল অর্গান প্রদর্শন করে, সেক্সুয়াল অর্গান প্রদর্শন করার প্রতি বা দেখানোর প্রতি যেটা ঝোঁক চলে আসে তার মাঝে, এমনকি সে পাবলিক প্লেসও মাস্টারবেশন করতে পারে। এখন ব্যাপারটা হচ্ছে মানে মানুষ শক্ত হয়ে যায় যে এটা কিভাবে পসিবল, মানে তার মাঝে একটা শেমলেস যেটা ইয়ে থাকে যে অপেন প্লেসে মাস্টারবেশন করতে সেটা কিভাবে পসিবল, মানুষ পুরো শক্ত হয়ে যায়। ইন্ডিয়াতে কিছুদিন আগে আরো অনেক আগে মনে হয় 8 সেকেন্ড একটা ভিডিও ভাইরাল হয়েছিল যেটাতে একজন পার্সনকে পাবলিক প্লেসে মাস্টারবেশন করতে দেখা গিয়েছিল। যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে তার যে পাবলিক প্লেসে মাস্টারবেশন অথবা জেনেটিলিয়া দেখানোর মানুষ যে শক্ত হয়ে যায়, সেই যে পাবলিক প্লেসে মাস্টারবেশন করলো, তার জেনেটিলিয়াতে হাত দিল, এখন এই যে মানুষ অবাক হয়ে গেল, অবাক করা বিষয় যে এখানে অনেক বেশি মজা পায়, এবং তার মাঝে আমরা দেখতে পাই দেখি যে তার ভাষা, সে যে তার মানে তার যে মুখের ভাষা সেটা লজ্জাহীন, যে বেসরম কথাবার্তা বলতে থাকে, যে মানুষকে অভিশাপ দেয় বা কার্সিং যেটাকে আমরা বলে থাকি, যে মানুষকে অভিশাপ দিয়ে থাকে, মানে যেখানে এমন পরিবেশ নাই, মানে যেখানে এমন একটা পরিবেশ নাই, যেখানে এমন অবস্থা আছে সেখানেও সে খারাপ অবস্থায় খারাপ ভাষায় কথা বলে, তারা সেক্সুয়াল উত্তেজনা মানে যখন তার সেক্সুয়াল উত্তেজনা হয় মানে সেক্সুয়াল উত্তেজনা যখন তার মাঝে আসে তখন তখন সে অভিশাপ দেওয়ার ইচ্ছা তার মাঝে বেশি পরিমাণে জাগে। তার মানে কথা হচ্ছে তার মাঝে সেক্সুয়াল টেন্ডেন্সি যখন বা আসে সে তখন মানুষকে অভিশাপ দেওয়ার ইচ্ছা তার মাঝে জাগ্রত হয় এবং তখন সে কাস্টিং মানে অভিশাপ দিতে থাকে। তার যে লজ্জাহীন অবস্থা এই সে অকুপিড অবস্থায় বর্ণনা করতে সে কোনো প্রকার মানে একদম কোনো লজ্জাই পায় না, মানে তার যে এই লজ্জাহীন অবস্থাটা সে যে এটা করতেছে একটা ডাক্তারের কাছে বলতে গেলে মানুষ অনেকটা লজ্জা বোধ করতে পারে, সে ডাক্তারকে ওপেনলি বলে দিচ্ছে কথাটা। গুলো যখন চেম্বারে আসলো দেখা যাচ্ছে যে তার বুকের উপরে যে কাপড় আছে কি নাই, মহিলাদের ক্ষেত্রে যদি হয়ে থাকে তার কোনো এটা ইয়ে নাই, এটা কোনো ম্যাটারই না, বডিতে কাপড় আছে কি না এটা কোনো ম্যাটারই না, মাথায় কাপড় আছে কি না এটা কোনো ব্যাপারই না, মানে সত্যি কথা তার লজ্জা থাকে না এরকম একটা অবস্থা থাকে তার। কিন্তু দেখা যায় যে এটার আবার বিপরীত অবস্থাও দেখা যায়, হায়াসের এই পেশেন্টের এত খারাপ অবস্থার মাঝেও হায়াসের কিছু কিছু পেশেন্টের মাঝে যে আমরা এই যে লজ্জা নাই যেরকম একটা বিকৃতি অবস্থা এরকম বিপরীত অবস্থা তো অনেক পেশেন্টের মাঝে দেখা যায়।
আচ্ছা, তারা অনেক বেশি প্যাসিভ ও তাদের মাঝে মানে লজ্জা ও ডিপ্রেশন দেখা যায়, স্পেশালি ট্রেনে ব্যর্থ হলে তার মাঝে এই জিনিসটা আসে, আইসোলেশন গুলার এই ব্যবস্থাটা তখন আসে। আবার বিপরীত অবস্থাটা দেখা যায়, তার মাঝে অনেক লজ্জা বা ডিপ্রেসড অবস্থা দেখতে পাই সেটা ট্রেনে ব্যর্থ হলে দেখা যায়। আর ট্রেনে ব্যর্থ হয়ে গেলে অসুস্থ হয়ে যায়, মানে তার মাঝে তার গার্লফ্রেন্ড এর মাঝে যে একটা রোমান্টিক রিলেশন থাকে, এটা যদি এটার কারণে দেখা যায় যে মানে তার মাঝে একটা ডিপ্রেশন চলে আসে, মানে প্রেমের ব্যক্তি অসুস্থ হয়ে গেলে যে রোমান্টিক তার মাঝে একটা রিলেশন ছিল, প্রেমের ক্রশ ছিল তাদের মাঝে, এটা যখন হতে মানে হয় না, যখন বন্ধ হয়ে যায়, ব্রেকআপ হয়ে যায়, তখন তাদের মাঝে অবস্থাটা দেখতে পাওয়া যায়। তো এটা এক্সপ্লেন না করাই ভালো, সবাই আশা করি বুঝবেন ব্যাপারটা। আর কোন কোন পেশেন্ট যে ডিপ্রেসড অবস্থা এলে যে রোমান্টিক রিলেশন ব্রেকআপের পর হায়েস্ট চিন্তা করা যায়, এখন এলিমেন্টস ফ্রম লাভ ডিসঅ্যাপয়েন্টেড, আমরা র‍্যাপিডিটিতে যখন রুগীটা দিয়েছি এখানে অনেকগুলো মেডিসিন আছে, আমি একটু বলতেছি। স্ক্রিনটা দেখা যাচ্ছিলাম, মানে প্রেমে ব্যর্থ হওয়ার পরে অরামিউর, হায়োস, ইগনেসিয়া, ন্যাকামিউর, তারপরে প্লাটিনাম, এরপরে ফসফোরিক অ্যাসিড, স্ট্যাটিস, আরো অনেকগুলো মেডিসিন আছে আমাদের এখানে। এখন এই যে হায়োসের যে ব্যাপারটা, তাদের মাঝে যে হায়োসের একটা রোমান্টিক রিলেশন থাকে, যে রোমান্টিক রিলেশনটা ব্রেকআপ হওয়ার পরে, এবং সেটা সে তার মাঝে যে একটা রোমান্টিক বলতে এটা ইউরোপিয়ানরা এভাবে বলে থাকে যে তাদের মাঝে যে একটা ইন্টারকোর্স হতো, এটা অফ হয়ে যাওয়ার কারণে তার মাঝে যে একটা ডিপ্রেসড অবস্থা চলে আসছে, এই কারণেই আর সে চিন্তা করতো। এই জন্য পেশেন্টদের মানে যখন আমরা আমাদের কেস টেকিং করা হয়, অবশ্যই ডিপলি কিছু কোশ্চেন জিজ্ঞেস করা উচিত এবং পাস্ট হিস্ট্রি নেওয়া উচিত পেশেন্ট থেকে, যে কি হয়েছিল, কি থেকে অবস্থা হয়েছে। কারণ লাভ ডিসঅ্যাপয়েন্টে তো অনেকগুলো মেডিসিন আছে, আমরা কেন একটা মিউজ দিব, আমরা কেন ইগনিশিয়া দিব, আমরা কেন ফসফরিক অ্যাসিডটা দিব, সেখানে আমরা হায়াস্টটা কেন দিব, এটা প্রশ্ন থাকে। রেপারটরি আসলে এভাবে কিছু মেডিসিন ইন্ডিকেট করে দেয়, কিন্তু আমাদের অবশ্যই ম্যাথমেটিক্যাল সাহায্য নিয়েই, আমাদের ম্যাথমেটিক্যাল পর্যাপ্ত জ্ঞান নিয়েই এটা টেস্ট করতে হবে। আর তাহলে মানে এদের যেটা হয় যে লাভ ডিসঅ্যাপয়েন্টেড হয়, সেটা কোনো যে ইউরোপিয়ান ভাষায় সেটা হচ্ছে যে মানে রোমান্টিক কোনো রিলেশন ব্রেকআপ করে। আচ্ছা, হায়াসের পেশেন্ট গুলো যে ল্যাকেসিস এর মতো জেলাসি হতে পারে, হায়াসের যে পেশেন্ট গুলো এটা ল্যাকেসিস এর মতো জেলাসি হতে পারে, মানে অপরের প্রতি বা সে তার লাভারের প্রতি সে অনেক বেশি পরিমাণে জেলাস থাকে, যে সে বলে থাকে যে আমার আমার গার্লফ্রেন্ড বা আমার প্রেমিকা অন্য আরেকজন ছেলের সাথে কথা বলবে, সে কেন বলবে, সে যে কোনো কারণে কথা বলতে পারবে, সেটা কেন কথা বলবে, সে অনেক বেশি জেলাস ফিল করে। এখানে হায়াসের মানে হায়াসের অপরের মনে কি আছে এটা নিয়ে সে সন্দেহ করে, সে ভাবে মানে তাকে নিয়ে কোনো খারাপ কিছু সে চিন্তা করতেছে, মানে হায়াসের যে পেশেন্ট গুলো সে অপরের মনে কি আছে সেটা নিয়ে সন্দেহ করে, সে ভাবে তাকে নিয়ে মনের জন্য সে খারাপ কিছু চিন্তা করতেছে, সে এরকম কিছু চিন্তা করে, সে মনে করে যে অপর কোনো অপর ব্যক্তি তার ক্ষতি করবে, এরকম সে চিন্তা করে, বা সে মনে করে তাকে বিষ খাওয়ানো হবে। আয়সার লেখা যে পেশেন্ট গুলোর মেডিসিন না খাওয়ার অন্যতম এই কারণটা হচ্ছে যে সে মনে করে তাকে বিষ প্রয়োগ তাকে বিষ খেয়ে মারা হবে বা তাকে বিষ খাওয়ানো হবে, এই কারণে তারা মেডিসিন খেতে চায় না। আর হায়াসের মাঝে কুকুর বা নানান প্রাণীর ভয় বা পানির ভয় এগুলো দেখতে পাই, বা অ্যাডভান্স মানে সাইকোসিস বা সিজোফ্রেনিয়া আমরা এদের মাঝে দেখতে পাই, মানে অ্যাডভান্স প্যাথোলজিতে তখন আমরা সিজোফ্রেনিয়া দেখতে পাই। মানে হায়াসের মাঝে যে কুকুর বা নানা প্রাণীর প্রতি সে একটা ভয় পায়, সে পানির প্রতি ভয় পায়, এবং অ্যাডভান্স মানে অ্যাডভান্স সাইকোসিস যে সিজোফ্রেনিয়া এটা আমরা দেখতে পাই। যখন হায়াসের পেশেন্ট মানে যখন হায়াস মানুষের রোগী হয়ে পড়ে, সেখানে আমরা দেখতে পাই সে খুব অস্থির থাকে। হায়াসের যে পেশেন্ট গুলো, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সিমটম, এটা আমাদের অবশ্যই মনে রাখা উচিত, যে মরিসন বলেছে যখন হায়াসের পেশেন্ট গুলো মানসিক রোগী হয়ে পড়ে, সেখানে আমরা দেখতে পাই সে খুব অস্থির থাকে। হায়াসের পেশেন্ট গুলোর মাঝে আমরা দেখতে পাই সে খুব অস্থির থাকে, সে খুব মানে লাফালাফি করে, সে খুব নাচানাচি করে, এবং সে নানান অঙ্গভঙ্গি করে, এবং তার মাঝে সেক্সুয়াল ম্যানিয়া থাকে এবং গায়ে জামা কাপড় রাখেন। আমি আবার বলছি কথাটা, হায়াসের পেশেন্ট গুলো যখন মানসিক রোগী হয়ে পড়ে, সেখানে আমরা দেখতে পাই সে খুব অস্থির থাকে, সে খুব লাফালাফি করে, সে খুব নাচানাচি করে, এবং সে নানা অঙ্গ ভঙ্গি করে, তার মাঝে সেক্সুয়াল ম্যানিয়া থাকে, গায়ে জামা কাপড় সে রাখে না, এবং সে ওয়াশরুমে গেলে ওয়াশরুমের দরজাটা পর্যন্ত অফ করে
করে না, আর এটা নাচানাচি করে, সে সাপের মতো আঁকা বাঁকা হয়ে নাচানাচি করে, যেটাকে আমরা নাগিন ড্যান্স বলে থাকি আমাদের হায়াসের মাঝে, এই জিনিসটা আমরা দেখতে পাই। আচ্ছা, যে এটা হচ্ছে তার যখন সে মানসিক রোগী হয়ে পড়ে তখন তার মাঝে এটা আমরা দেখতে পাই, আর তার মাঝে এটা মানে পুরো একটা তাণ্ডব রোগ যেটা বলি আর কি, শরীরের যে কোনো একটা অঙ্গ নাচতে থাকে বা নড়তে থাকে এরকম একটা অবস্থা আমরা হায়াসের পেশেন্টের মাঝে দেখতে পাই। এখানে আরো অনেকগুলো মেডিসিন আছে, আর হায়াসের পেশেন্ট গুলো অনেক দ্রুত কথা বলে, মানে এতটা দ্রুত সে কথা বলে যেটাকে আমরা হাসতে বলি, যে নিজে কি বলতেছে, যে নিজে কথা বলতেছে তা সে তার নিজের কথাটা অনেক সময় সে বুঝে না, এত দ্রুত সে কথা বলতেছে। আচ্ছা, আর যে এক টপিক থেকে অন্য টপিকে চলে যায়, ল্যাকেসিসের মতো ল্যাকেসিসের পেশেন্ট গুলো যখন কথা বলে, এটা তো আমরা জানি যে সে এক টপিক থেকে আরেক টপিকে চলে যায়, এবং সে যে কথা বলতেছে যে মানে তাকে সে কথাগুলো বলতে সে চায় সব মনোযোগ সে তার দিকে যায়, অন্যজন কি বললো তার এটা বলার দরকার নেই, সে তার নিজের কথাটা বলবে, অপরের কি বললো এটা শোনার কথা তার কাছে দরকার নেই, সে নিজেরটা নিজে বলবে। আমরা এবং সে এক টপিক থেকে সে যে কোনো একটা নির্দিষ্ট টপিক নিয়ে কথা বলে না, ধরেন একটা টপিক নিয়ে সে কথা বলা শুরু করলো, এই টপিক নিয়ে সে থাকবে না, সে এই টপিক থেকে আরেক টপিক, আরেক টপিক থেকে আরেক টপিক, সে জাম্প করতেই থাকে। এটা ল্যাকেসিসের মতো হায়াসের মাঝে আমরা দেখতে পাই। আচ্ছা, আর হায়াসের বাচ্চারা কেমন হয়ে থাকে, হায়াসের বাচ্চাগুলোকে যদি আমরা দেখি, দেখতে পাই যে হায়াসের বাচ্চাগুলোর মাঝে আচরণগতটা সমস্যা থাকে, বাচ্চাদের যে আচরণগত সমস্যা থাকে, এই জন্য আমাদের হায়াস অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ মেডিসিন। বাচ্চারা তাদের তাড়না বা তাদের মাঝে যেটা ইম্পালস সেটা নিয়ন্ত্রণ করতে পারে না, বাচ্চাদের মাঝে তাড়না বা ইম্পালস থাকে সেটা নিয়ন্ত্রণ করতে পারে না, সে মানুষকে নিয়ে যোগ করে মানে যে কোনো জিনিস সে ছুরি করে এরকম একটা অবস্থা হয়, আর যে যখন যা করে মানে যে সময় যা করার কথা না, মানে হায়াসের পেশেন্টের বাচ্চাগুলা যখন যা করার কথা না সে তখন তাই করে বসে, যে পরিবেশে যা বলার কথা না সে তাই বলে বসে, তাহলে হায়াসের পেশেন্ট গুলো হচ্ছে এদের বাচ্চাদের আচরণগত সমস্যা হায়াসের একটা অন্যতম বড় ব্যবহার আছে, মানে এদের মাঝে যে হায়াসের বাচ্চাগুলোর মাঝে একটা ইম্পালস বা তাড়না আছে কোনো কিছু করার, কোনো কিছু ছুড়ে মারার, কোন একটা জোক আসে মানে কোন একটা ঝোঁক আসে তার মাঝে এটা করবো, এই যে ইম্পালস আসে সেটা কন্ট্রোল করতে পারে না, সেটা নিয়ন্ত্রণ করতে পারে না, মানে যে সময় যা করার কথা না হায়াসের বাচ্চাগুলো তখন তাই করে, যে পরিবেশে যা বলার কথা না হায়াসের বাচ্চারা তাই বলে, মানে যে অন্যান্য বাচ্চাদের সাথে তার মারাত্মক সমস্যা হয়, মানে যে কারণে অন্যান্য বাচ্চাদের সাথে তার সাথে মারাত্মক সমস্যা দেখা দেয়, এবং সে জেলাসি হয়, হায়াসের বাচ্চাগুলো অনেক বেশি জেলাসি থাকে, এবং সে উস্কানি দিয়ে মারামারি করে এবং গালিগালাজ করে হায়াসের পেশেন্ট গুলো, এ ধরনের বাচ্চাদের মানে এ ধরনের বাচ্চাদের তাকে মানে ভালোভাবে দেখে রাখা লাগে, হায়াসের যে বাচ্চাগুলো আছে তাকে ভালোভাবে দেখে রাখা লাগে, তার কারণ সে কখন যেন কোথায় যে পরিবেশে গেল, যেটা বলার কথা যেটা বলার কথা না হায়াসের বাচ্চাগুলো সেটা বলে বসলো, যেটা করার কথা না হায়াসের বাচ্চা সেটা করে বসলো, এই জন্য হায়াসের বাচ্চাগুলোকে দেখে রাখা লাগে। আচ্ছা, এবং যে কারোর প্রতি প্রতিশোধ নেওয়ার টেন্ডেন্সি আসলে সে প্ল্যান করে তার ক্ষতি করার জন্য, এখন কেউ তাকে হিট করলো বা যে কোনো কারণে হতে পারে, সে তার ক্ষতি করার কোনো টেন্ডেন্সি যদি তার মাঝে আসে হায়াসের বাচ্চার মাঝে আসে, তাহলে সেটা প্ল্যান করে, ওই যে ঠান্ডা মাথায় শুরুতে যে কথাটা বলেছিল এই বিদুল গাছ, যে সেটা হচ্ছে যে তার মাঝে মানে সে ঠান্ডা মাথার খুলি সোজা হিসাব হচ্ছে, সোজা কথা বলা যায় এরকম, মানে সে একদম ভিতরে ভিতরে সেটা চিন্তা করে প্ল্যান করে নেয়। আর আরেকটা কথা বলেছিল মরিসন, হায়াস বাস্তবে যা না করে সে মুখে তার চাইতে বেশি বলে, মানে সে বাস্তবতার চাইতে তার সাথে মুখে বেশি আর কি, বাস্তবায়ন ততটা করে না সে। এই ধরনের বাচ্চাদের ভালোভাবে দেখে লাগে, যে কারণে তার মাঝে প্রতিশোধ নেওয়ার টেন্ডেন্সি আসলে সে প্ল্যান করে ক্ষতি করার জন্য, সে প্ল্যান করে ক্ষতি করার জন্য, হায়াসের বাচ্চারা প্ল্যান করে ক্ষতি করার জন্য। আর ফ্যামিলিতে নতুন কেউ আসলে মানে ফ্যামিলিতে তার ভাই বা বোন যদি কেউ মানে যদি কেউ জন্মগ্রহণ করে, কোনো নিউ বর্ন বেবি যদি জন্মগ্রহণ করে ফ্যামিলি মেম্বারদের, সে তার ক্ষতি করে ফেলতে পারে, এই ব্যাপারটা হচ্ছে ওই যে জেলাস থেকে তার বুঝি ইয়েটা কমে যাবে, মানে তার বুঝি কেয়ারটা কমে যাবে, এই কারণে সেই কাজটা করে থাকে, যেটা আমরা ইয়ের মাঝে দেখতে পাই ল্যাকসিসে দেখেছিলাম, ল্যাকসিসের বাচ্চাগুলোর মাঝে এরকম দেখা যায়, তার মাঝে অনেক বেশি পরিমাণে জেলাস থাকে, নিউ মানে যদি নতুন কোনো বেবি আসে মানে ফ্যামিলিতে নতুন কোনো বাচ্চা যদি জন্মগ্রহণ করে, তার ভাই বোন যেই দুনিয়াতে আসুক না কেন দেখা যাচ্ছে যে সে অনেক জেলাস ফিল করে, তার প্রতি কেয়ার কমে যাবে, এই জেলাস থেকে যদি কোনো রোগের উদ্ভব হয় এবং এই জেলাসির পর থেকে ফ্যামিলিতে নতুন কোনো বেবি জন্ম নেওয়ার পর থেকে পেশেন্টের মাঝে একটা পেশেন্ট কোনো প্যাথোলজি নিয়ে আসলো যে তার শ্বাসকষ্ট হচ্ছে, এখন
শ্বাসকষ্টের জন্য তো আমাদের অনেক মেডিসিন আছে, কিন্তু ফার্স্ট টেস্টে মানে আগের হিস্ট্রি নিয়ে দেখা গেলো যখন ফ্যামিলিতে তার কোনো ভাই অথবা বোন জন্মগ্রহণ করলো, এরপর থেকে সে তাকে দেখতে পাচ্ছে না, তার কাছে যাচ্ছে না, কোনোরকম অঙ্গ ভঙ্গি সে তার দিকে তাকাচ্ছে, এবং এই জায়গা থেকে এই যে জেলাস থেকে তার মাঝে যদি কোনো মানে শ্বাসকষ্ট হয়, এক্ষেত্রে ল্যাকেসিস এবং আমাদের হায়েস্ট অন্যতম গুরুত্বপূর্ণ মেডিসিন। আচ্ছা, যে সমস্ত বাচ্চাদের অল্প বয়সে যৌন আচরণ প্রকাশ পায় অন্য বাচ্চাদের সাথে এবং গোপনে সে যে সেক্সুয়াল কাজগুলো করে এবং সেক্সুয়াল বিষয়গুলো তার মাঝে ফুটে ওঠে, কতটা ডেঞ্জারাস কথা যে এই বাচ্চাদের মাঝে অল্পতেই যৌন আচরণ প্রকাশ পায় এবং অন্য বাচ্চাদের সাথে যে গোপনে এই সমস্ত সেক্সুয়াল ইন্টারকোর্স করে থাকে সে, আর সেক্সুয়াল বিষয়গুলো নিয়ে তারা মানে অনেক কথা বলে এবং এই বিষয়গুলো তার মাঝে ফুটে ওঠে। এবং এই যে মানে হায়েস্টের বাচ্চাগুলোর মাঝে কাস্টিং এর একটা টেন্ডেন্সি আমরা দেখতে পাই, যে সে অন্যকে অভিশাপ দেওয়ার যেটা প্রবণতা তার মাঝে আমরা দেখতে পাই, সে উস্কানিমূলক কথাবার্তা বলে, সে অভিশাপ দেয়, উঠে ওই কথাটাই মানুষ শক্ত হয়ে যায়। মানে এই যে সে উস্কানিমূলক কথাবার্তা বলতো যে এই যে মানে সেক্সুয়াল যে এই ইয়েগুলো করতেছে এবং সে মানে যে অভিশাপ দিচ্ছে একটা বাচ্চা, এবার কিভাবে দিচ্ছে, একটা মানুষ যখন স্বাভাবিক ভাবে চিন্তা করতেছে যে বাচ্চা সেটা কিভাবে দিল, এখন পরবর্তীতে এই যে মানুষ অবাক হয়ে যাচ্ছে তার এই কথাগুলো শুনে, এই যে মানুষ এই মানে একদম শক্ত হয়ে যাচ্ছে, এই শক্ত হওয়া অবস্থাটা দেখে আয়োস্তের বাচ্চাগুলো অনেক মজা পায়, মানে ব্যাপারটা একদম অস্বাভাবিক। এতটুকু কি ক্লিয়ার? শুনতে পাচ্ছেন আমাকে? কেউ আসেন না, আমি বলে যাচ্ছি। হ্যাঁ, শুনতে পাচ্ছি। খারাপ কিছু করার জন্য বা কোনো কিছু ছুড়ে মারার জন্য এরকম যে একটা তাড়না তার মাঝে চলে আসে এবং এই যে সে অন্যকে অভিশাপ দেয়, সে উস্কানিমূলক কথাবার্তা বলে, তার মাঝে অল্প বয়সে যে যৌন মানে এই কি বলে যে যৌন আচরণ প্রকাশ পায় এবং এই বিষয়গুলো দেখে মানুষ যখন শক্ত হয় সে এগুলো নিয়ে মজা পায়। মানুষের দিকে আমরা দেখতে পাই তারা বাঁচাও থাকে, তারা কথা বলার সময় এক সাবজেক্ট থেকে অন্য সাবজেক্টে চলে যায় ল্যাকেসিস এর মতো, এবং এরা কথা বলার সময় অনেক দ্রুত কথা বলে। হায়েস্টের পেশেন্ট গুলো কথা বলার সময় অনেক দ্রুত কথা বলে, যেটাকে আমরা হাসছি বলে থাকি, অসংলগ্ন কথাবার্তা বলে, তারা অনেক বেশি জেলাস থাকে, তার প্রেমিকা বা তার বউ অন্য কোনো পুরুষের সাথে কথা বলতে সে অনেক বেশি নিজেরা ফিল করে, ফ্যামিলির সবার জন্য মানে ঈদের যা মানলো সে এটা নিয়ে জেলাস ফিল করে, মানে ব্যাপারটা হচ্ছে যে সবার জন্য মানে কোনো ঈদের সময় দেখা গেল যে ঈদের সময় বা কোনো অনুষ্ঠানের সময় ফ্যামিলির সবাইকে বাবা বা মা বা যে কোনো কেউ একটা মানে সেম মানে একই দামের সবগুলো একই দামের, কিন্তু জিনিসগুলো দিল হয়তো বা কালার ডিফারেন্ট করে আছে, এখন সে চিন্তা করতেছে তাদেরকে কেন দিল, কিন্তু তাদেরকে দেওয়ার কথা না, সে এখানেও জেলাস ফিল করে যে সে ঈদের যা মানলো এগুলো নিয়ে এসে জেলাস করে, তাকে কেন দিবে, অথচ দেখা যাচ্ছে জিনিসগুলো একই দামের, হয়তো কালার ডিফারেন্স হতে পারে, কালার ডিফারেন্সটা ফ্যাক্ট না, সেটা তার ফ্যাক্টটা হচ্ছে তার মাঝে অনেক বেশি পরিমাণে থাকে, তাদেরকে কেন দিবে, দিব তো আমাকে, এবং তার মাঝে আমরা সন্দেহ পরায়ণ, সে অনেক বেশি সন্দেহ পরায়ণ থাকে, প্রেমে ব্যর্থ হওয়ার পরে ডিপ্রেশন, সে ডিপ্রেশনটা কখন আসে সেটা নিয়ে আগে আলোচনা করেছিলাম, যে মানসিক রোগী হলে যদি হায়েস্টের পেশেন্ট গুলো মানসিক রোগী হয় তার মাঝে ক্রোধ দেখতে পায়, ভাঙচুর করার টেন্ডেন্সি তার মাঝে আমরা দেখতে পাই, এবং তার মাঝে শারীরিক শক্তি বেড়ে যায়, আর এই যে শারীরিক শক্তি বেড়ে যাওয়ার যে কথা আসলো এখানে অবশ্যই ব্যালাডোনা নিয়ে কথা বলতে হবে, সেটা হচ্ছে ব্যালাডোনার যে পাগলের যে পেশেন্ট গুলো, মানে মশাচার একদিন কথাটা বলেছিল যে ব্যালাডোনার যে পাগলের পেশেন্ট গুলো তারা মানে তাদেরকে যে ছিকল দিয়ে যে বেঁধে রাখে তাদের মাঝে এরকম সুপার পাওয়ার বা এত পরিমাণে শক্তি চলে আসেছে এই যে সিগুলটার মতো ছিঁড়ে ফেলে, সবাই অবাক হয়ে যায় এত পরিমাণে সুপার পাওয়ার তার মাঝে কই থেকে আসবে, এরকম অবস্থা তার মাঝে আমরা দেখতে পাই, এটা হায়েস্টের মাঝেও আছে, সে গালি গালাজ করে এবং অভিশাপ দেয় আর অশোভনীয় কথাবার্তা বলে, কৌতুক করে, যেখানে যেটা বলার কথা বলার কথা না সেখানে সেটা বলে, যেখানে যেটা করার কথা না সেখানে সে সেটাই করে, সে যৌনাঙ্গতার প্রকাশ করে, তাদের জেনিটেলিয়াটা সে প্রকাশ করতে চায়, সেটাকে কভার করে রাখতে চায় না, সে উলঙ্গ হতে চায়, হায়েস্টের পেশেন্ট গুলো জেনিটেলিয়া প্রকাশ করতে চায়, সে উলঙ্গ হতে চায়, সে ওয়াশরুমে গেলে দরজা খুলে রাখে, এবং তার মাঝে অনেক বিরক্তিকর বিহেভিয়ার আমরা দেখতে পাই, সে কথাবার্তায় মজা করে, কৌতুক করে, এবং সে হত্যা করতে চায়, যে ঠান্ডা মাথায় যে হত্যা করতে চায় এটা আসলে যতটা না সে প্ল্যান করে বাস্তবে সে এটা এক্সিকিউট করতে পারে না, প্ল্যান করে শিখে কিন্তু সে বাস্তবে সে মানে করতে পারে না এটা, আর ঠান্ডা মাথায় আর ম্যালেসিয়াস হয় যেটা সে হিসাব নিকাশ করে,
আর তো কোরিয়া যেটাকে আমরা বলি, তার মাঝে আমরা দেখতে পাই। আর ড্যান্সিং এর ব্যাপারটা বলেছিলাম আগে, যে হালসের পেশেন্ট গুলো যখন মানসিক অবস্থা চলে যায়, যখন সে ড্যান্স করে যে সাপের মতো এঁকে বেঁকে করে, যেটাকে আমরা নাগিন ড্যান্স বলে থাকি, যাই হোক, আর তার আঙ্গুল গুলো অস্থির থাকে, আঙ্গুল গুলো অস্থির থাকে, সেটা আঙ্গুল গুলো অস্থির থাকে বলতে, সে যখন স্ট্রোক করে বা তার মাঝে মানে টাইফয়েড যখন আমরা দেখতে পাই, তার যখন টাইফয়েড হয়, এই অবস্থা দেখি যে হায়েস্টের পেশেন্ট গুলো বিছানার মধ্যে সেটা আঙ্গুল দিয়ে কি যেন খুঁটতেছে, মানে পাথর খুঁটতেছে, এরকম তার এরকম মনে হয়। আর তার মাঝে ভয় থাকে, হায়েস্টের পেশেন্ট গুলোর মাঝে ভয় দেখতে পাই, সেটা বিষের ভয় দেখতে পাই, বিষ প্রয়োগ করা হবে এই ভয় দেখতে পাই, যার ফলে হায়েস্ট মেডিসিন খেতে চায় না। আর তার মাঝে কুকুরের ভয় দেখতে পাই, কুকুরের ভয়ের জন্য বেলাডোনা টিউবারকুলিনাম অন্যতম বড় মেডিসিন, আর এই মেডিসিন আমাদের হায়েস্ট আছে এখানে। তার মাঝে পানির ভয় দেখতে পাই, ইঁদুরের ভয় দেখতে পাই, হায়েস্টের পেশেন্ট গুলোর মাঝে আমরা ইঁদুরের ভয় দেখতে পাই, একা থাকার ভয় দেখতে পাই, তার ফলে সে একা থাকতে পারে না, সে কোম্পানি কোম্পানি চায়, সে চায় যেন সবার সাথে মিশে থাকতে চায়, একা থাকার ভয় আছে তার মাঝে। আর যখন সে ডিপ্রেশনে ভুগে, ডিপ্রেশনে ভুগলে আমরা উল্টোটা দেখতে পাই, সে শ্যাম্পুল দেখতে পাই তাকে। জেনারেল জেনারেল লক্ষণটা খুব ভালো করে মনে রাখা উচিত আমাদের। আর অনেক সময় যে খিঁচুনি হয়ে থাকে, সেটা হচ্ছে খিচুড়িটা যদি হয়, সেটা তার ভয়ের পর থেকে খিচুড়ি হয়, এবং তার যে মিন্সের প্রবলেম মানে মিন্সের সময় হয়, এই যে খিচুড়িটা হয় সেটা হয় কোনো ভয় পাওয়ার পর থেকে, তার খিচুড়ি হয় মিন্সের সময় হয় এবং ঘুমের সময় হয়। আচ্ছা, আর মানে তখন তার সিজার অ্যাটাক হয়, এখানে দেখা যায় যে তার মানে কোনো কিছু দেখার প্রতিক্রিয়া তার মাঝে থাকে না। আর কুমায় যখন যায়, এই হাই প্রেশার গুলো কুমায় যায়, কুমায় থাকে তখন তার সে প্রলাপ করতে থাকে, পেরিফেরাল অ্যাক্সিডেন্ট যেটাকে আমরা বলে থাকি আর কি, যে অতিরিক্ত অ্যালকোহল খাবার পর হয়ে থাকে এদের। আর মাথার লক্ষণে আমরা দেখতে পাই যে হায়াসের মাথা ঘুরায় খিচুনি লাগে, যখন হায়াসের পেশেন্ট গুলার খিচুনি হয়, খিচুনি হওয়ার আগে এদের মাথা ঘুরতে থাকে, আর খিচুনির সময় দেখা যায় দাঁত কামড়ায় এবং হায়াসের পেশেন্ট গুলোর মুখ থেকে ফেনা বের হতে থাকে, দাঁতে দাঁত চেপে রাখে, একদম হায়াসের পেশেন্ট গুলার খিচুনির সময় এরা দাঁতে দাঁত চেপে রাখে, যেটাকে আমরা রাইজোম বলে থাকি। ইউরোজেনিটালে দেখতে পাই যে এরা সবার সামনে মাস্টারবেশন করে, পাবলিক প্লেসে মাস্টারবেশন করে, এবং ইয়াং বাচ্চাদের মাঝে মানে যে যৌনতা, এটা বয়সের আগে অনেক আগেই প্রকাশ পেয়ে যায়, এবং সে বাচ্চাদের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করে আমরা দেখতে পাই, এবং এরা হাইপার সেক্সুয়াল থাকে, এবং ইন্টারকোর্সের সময় এরা অশ্লীল অশ্লীল ভাষায় কথাবার্তা বলতে থাকে, আর শিশুদের সময় এদের প্রস্রাব হয়ে যায়, গলায় সুরসুর কাশি থাকে, এটা শুইলেই পারে, স্পাজমেটিক কাশি থাকে। একদম এক্সট্রিমিটিস দেখতে পাই যে এদের আঙ্গুল দিয়ে এরা বিছানা করে, প্যারালাইসিস হয়ে থাকে এদের, মানে এক পাশ হয়ে থাকে। আর কিছুদিন মেন্সের আগে হয়, শুরুতে হয় এবং ঘুমের সময় হয়, যার ফলে সে মানে তার ঘুম হয় না। আর চিত হলে যে বোবায় ধরা যেটাকে আমরা বলে থাকি, চিত হলে বোবায় ধরা যেটাকে আমরা বলে থাকি, এটা সালফার অন্যতম একটা মেডিসিন। আর বাচ্চাদের যে আচরণগত সমস্যা, আচরণগত সমস্যায় হায়োসটা অত্যন্ত মানে বেশি ব্যবহার আছে। আর পাগল রোগীদের ক্ষেত্রে হায়োসের যে এই যে প্যাথোলজি গুলো, এগুলো আসলে স্বাভাবিক ভাবে প্রকাশ পায় না, এগুলো পাগল রোগীদের মাঝেই আমরা বেশি দেখতে পাই। এই যে বিহেভিয়ার মরিসন যেটা বলেছিল যে বিহেভিয়ার ডিসঅর্ডারের ক্ষেত্রে ব্যবহার আছে, সেরিব্রাল অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে, স্ট্রোকের ক্ষেত্রে ব্যবহার আছে, কাশিতের ব্যবহার আছে, ডিলিরিয়াম বা প্রলাপ প্রকাতের ব্যবহার আছে, জ্বরের ব্যবহার আছে, হাইপার সেন্সিটিভিটি এবং ম্যানিক ডিপ্রেশন আছে এদের, সিজোফ্রেনিয়া, আর এই সেক্সুয়াল ডিসঅর্ডার, এখানে এদের খুব ভালো ব্যবহার আছে। আর কম্পারিজন অবশ্যই আমরা তিনটা মেডিসিনের সাথে আমাদের হায়াসকে কম্পেয়ার করতে হবে, সেটা হচ্ছে স্ট্রামোনিয়াম, ল্যাকেসিস আর বিরেট্রামেল, অবশ্যই তিনটা মেডিসিনের সাথে পার্থক্য করে আমাদের হায়াসকে পড়তে হবে। এ ছিল মূলত হায়াসের একদম মানে প্রধান আলোচনা। আর যদি কেউ কিছু বলতে চান বলতে পারেন প্লিজ। কেউ আসেন? আমি ভাই, অসাধারণ আলোচনা হয়েছে, আর কি বলার আছে বলেন। চমৎকার চমৎকার আলোচনা, এক্সেলেন্ট, অনেক ধন্যবাদ। আমি আসলে শুনছিলাম, কিন্তু আমার সাথে চলছে ছিল না ব্লুটুথ, যার কারণে আমি অনেকবারই বলতে চেষ্টা বলতে পারিনি। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আপু ছুটিতে আছে? ভাই আমি ভাই তারপরেও ক্লাস মিস করে ঢুকলাম, মানে আসলে আমার পরীক্ষার জন্য কিছু প্রিপারেশন দরকার, তো
না সে তো ঘুমাচ্ছে না। হ্যালো হ্যালো, জি বলুন। হ্যাঁ আমি আইসে মাছটা শুনলাম, ওটাতে আমি কিছু বলতে চাচ্ছি না, ঠিক আছে ভালো আছে। তো তার আগে এখানে সিরাজুল স্যার থাকলে আর একটু ভালো হতো, ওখানে দুটো সংশোধন করে দেব। সেটা হচ্ছে যে ওখানে যেমন ম্যাকুলাস অস্ট্রেলিস এটাকে করা হচ্ছিল, তো আমরা যখন হাতে ঠিক আছে ম্যাকুলার ইনগ্রোয়িং নেল ইন দ্য ফিঙ্গার, সেখানে খুব একটা সাকসেসফুল মেডিসিন, সেটা হচ্ছে মাইরিস্টিকা সেমিফেরা। ওরকমই আঙুল মানে হাতের আঙুলে, মানে যেটা আমরা ওখানে প্রো বলছিলাম এখানে বলছে ফিঙ্গার, ফিঙ্গারে ইনগ্রোয়িং এর ক্ষেত্রে মাইরিস্টিকা সেমিফেরা খুব ভালো কাজ করে। ওরকম সিচুয়েশন সেম সেম সিচুয়েশন হাতের আঙুলে। আচ্ছা আর একটা কথা আমি বলবো, যেহেতু মেলান্ডি নামটা পড়া হচ্ছিল, তো আমাদের কাছে যখন বসন্তকালে বক্সের সময় আসে, এখন তো স্মল বক্স নেই কিন্তু চিকেন বক্স তো আছে, তো আমরা যেমন ভেরিওলি নামটা খুব অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে আরেকটি খুব ভালো মেডিসিন আছে, যেটা হচ্ছে যে সার্সেনিয়া পারপুরা পারপুরিয়া সার্সেনিয়া পারপুরিয়া। অনেকে আমার কাছে আমার চেম্বারে এসে কিনতে আসে, আমি আগে জানতাম না, আমার চেম্বারে এসে যেহেতু আমার চেম্বারে একুশের সব ওষুধে থাকে এবং ওষুধে থাকে, তো সেক্ষেত্রে আমাকে সারাসেনিয়া পাটপুরাটা বললো, তখন আমি সারাসেনিয়া পাটপুরাটা পড়তে লাগলাম। তো সেখানে মেনলি সারাসেনিয়া পাটপুরাটা এটা কখন দেব, ভেরিওলি নামটা কখন দেব, যখন আমাদের কাছে এসে বলে যে ওষুধের কোনো প্রিভেন্টিভ আছে কিনা। আলাদা ভাবে কিছু বলার মতন কিছু আমার জানা নেই, কিন্তু সারাসেনিয়াটা যেহেতু আমার কাছে নতুন, তো আমি যেটা বুঝলাম যে সারাসেনিয়াটা বক্স হয়ে যাওয়ার পরেও দেওয়া যেতে পারে, যেটা মেনলি পড়াশোনা করে বুঝলাম, যে যেমন মেলানডিনামটা বক্স হওয়ার পরেও দেওয়া যায়, প্রিভেন্টিভ হিসাবেও দেওয়া যায়, কিন্তু মেনলি যে মেলানডিনামটাকে বক্স হওয়ার পরে দেওয়া যায়, তেমনি সারাসেনিয়া পাটপুরা এইটা একটা খুব ভালো মেডিসিন, অনেকেই ব্যবহার করেন ইন্ডিয়াতে। তো আমি তাদের কাছে একটু আলোচনা করে আর বই পড়ে বুঝলাম যে যখন কারোর পক্সটা হয়ে গেল চিকেন পক্স হয়ে যাওয়ার পর একটা চোখের সমস্যা দেখা যায়, একটা চোখে ঠিক মতন দেখতে পাচ্ছে না, চোখের একটা প্রবলেম, এনিথিং প্রবলেম, সেক্ষেত্রে আফটার চিকেন পক্সে সারাসেনিয়া পাকুড়া একটা ভালো মেডিসিন মেলানডিনামের মতন। তো যাই হোক, এর সম্পর্কে তো অনেক বেশি এগুলো কোভিড সিমটম নয়, যারা যার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বলে তাই আমরা একটু করে তাদের কাছ থেকে ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করি, জানি অ্যাপ্লাই না করলে বোঝা যাবে না, ঠিক আছে। আর আজকে আইসিএমআর তো খুব ভালো আলোচনা হলো, তবে আমার একটু মনে হলো যে ও অনেক সুন্দর করেই বললো আবদুল্লাহ, ডক্টর আবদুল্লাহ, কিন্তু আমি যেটা বলবো যে আমাদেরকে কিন্তু ল্যাকেসিসটা ডিফারেন্সিয়েশন করতে হবে, কারণ পরিসানের বইতে যেখানে কম্প্রেসমের তিনটে মেডিসিনের খুব উল্লেখযোগ্য ভাবে বলা রয়েছে যে ল্যাকেস আইসিমাজেসন দেস্তামোনিয়াম ল্যাকেসিস এবং ডিরেক্টাম অ্যালবাম, তো অধিকাংশ সময় আমার যেটা পড়ছিল ও বলছিল তখন মনে হচ্ছিল যেন সবই যেন ল্যাকেসিস হয়ে যাচ্ছে, এটা যেন না হয় যে ল্যাকেসিস ল্যাকেসিস এটা যেন হয়। তবে প্রথম দিকটায় খুব সুন্দর ভাবে ডিফারেন্সিয়েশনটা হচ্ছিল একদম কি নট সিমটম গুলো আইসিমাসের, শেষের দিকে আমার দেখে মনে হচ্ছিল কি না সব জন ঘুরিয়ে গেল কি ল্যাকেসিসের সাথে। আমি কি করি এই যে দেখেন স্যার, আমি তো দেখাচ্ছি স্যার হায়েসের এই যে আলোচনা গুলো স্যার, এখান থেকে আলোচনা গুলোকে আমি নোট করে নিয়ে ওখান থেকে ডিসকাস করতেছিলাম স্যার, এই যে স্যার মেন্টাল স্টেটাস স্যার, এই যে বাঁচালতা জেলাসি, এই যে দেখেন এলমেস মরিসান আমার কাছে এখন আছে, যার আপনাদের সৌভাগ্য আপনাদের সুবাদে আমার কাছে মরিসানটাও আমি পিডিএফ থেকে করে নিয়েছি এবং ভিডিও কাস্টের কিটাও ভিডিও করতে করে নিয়েছি, আমার সামনে বই খোলা রয়েছে ওগুলো, তো আমি দেখেছি, তো সুন্দরভাবেই হয়েছে, কিন্তু আমাদের একটু ল্যাকেসিসটা একটু আলাদা নিশ্চয়টা করতে পারবো, ল্যাকেসিস ল্যাকেসিস আইসিমাস আইসিমাস, তাই না স্যার? অবভিয়াসলি অবভিয়াসলি স্যার, থ্যাংক ইউ স্যার। যাই হোক স্যার, এতটুকু ছিল মূলত, আর
জিবি নোট ঠিকই শুরুতে শুরু করেছিলাম স্যার, এই যে এই কথাগুলোই স্যার একদম শুরুতে পড়েছিলাম। আপনাদের সুবাদে আমি দুটোই পিডিএফ থেকে করে নিয়েছি, তা আমার সামনে আমি যখন কোনো কিছু বলি বলা শুনি তখন আমার সামনে মিনিমাম 30টা বই বিছানার উপরে ছড়ানো থাকে, মিনিমাম 30টা বই, তো সেটা করাই রয়েছে এখন। আপনার যখন কিছু বলেন আমি তো স্যার বল স্যার শুধু বলতে, হ্যাঁ হ্যাঁ স্যার আমার কাছে মনে হয়েছে স্যার, আমি স্যার আলোচনা আপনাদের কথা মনে হয়েছে স্যার, যে অশ্লীলতার ব্যাপারটা স্যার, অশ্লীলতার ব্যাপারটা এটা আইএস মাসে বেশি দেখা যায়, রাইট রাইট রাইট, যেটা লেগেসিতে পাওয়া যায় না, আর জেলাতে স্যার দুটোতেই আসছে। হ্যাঁ কিন্তু আমি একটা জায়গায় শুধু অ্যাড করে দিই, এখানে হাইয়েস্ট মাসের যে জেলাসিটা আর ল্যাকেসিস এর জেলাসিটা এই জায়গাটা অ্যাড হয়ে যাচ্ছিল, তো আমি বলতে চাচ্ছি যে প্যারানয়েড যে কন্ডিশনটা, প্যারানয়েড কন্ডিশন যে ল্যাকেসিস যদি চাকরি করে, মানে পুরুষটা যদি পুরুষ পার্টনারটা যদি চাকরি করে, তো বাড়ির বাইরে যাওয়ার সময় দরজায় সিগন দিয়ে যায়, যদি ও ছাদে উঠেও কারোর সাথে কোন ওর বউ আর কি অন্য কোন স্বামীর সাথে কথা না বলতে পারে, এই জায়গাটাতে ল্যাকেসিস মানে প্যারানয়েডের জায়গাটা ভীষণ প্যারানয়েডটা, এটা অনেক বেশি অনেক বেশি থাকে হাই সিভাসের থেকে। হাই সিভাসের ল্যাসিভিয়াসনেস, হাই সিভাসের জেনিটাল অর্গান পরে যখন তখন হাত দেবো, আমরা অ্যাসিড নাইট্রিকের ক্ষেত্রেও তো দেখেছি যে থাকে থাকে পুরুষ নাইনকোট ধরে রাখে, এবং যখনই বেশি নেমকোটা ধরে রাখে তখনই আমরা আমরা প্রিজুডিস হয়ে ভাবি যে এর নিশ্চয় একটা অসুখ হবে, এটা ভাবি, কিন্তু আইসি মাসে এই জায়গাটা না, এর একটা মেন্টালিটিটাই এই জায়গাটাতে এসেছে। বেশ কিছু কথা আলাদা ভাবে রয়েছে, যে ওই যে কিলা মানে ওরা পরিকল্পিত ভাবে যে খুন করার ব্যাপারটা, এটা কিন্তু অনেক বেশি থাকে কিন্তু আইসি মাসে। রাকেশিস এর ক্ষেত্রে আমরা শাস্তি ক্যারেক্টার দেখি, যদি শাস্তি কিন্তু কপালে বলা হয় না, যে কপালে যদি লেখা না থাকে তাহলে কিন্তু সাপ কামড়ায়, সাপ ব্যথা পেলে তবে করে, সাপ ব্যথা পেলে তবে কিন্তু তাকে আঘাত করার চেষ্টা করে, সাপের ক্যারেক্টার লেখে শেষে, কিন্তু এই কিন্তু হাইসি মাসি কিন্তু সেরকম নয়, ওরা কষ্ট দিতেই সহ্য মানে ভালো লাগে, যেমন ট্রাঙ্কের কথা বলা হলো, এমন কোন থেকে আসে এটা, হ্যাঁ হ্যাঁ সেরিব্রাল নন ইনফ্লামেটরি সেরিব্রাল সিমটম কথাটা বলা হচ্ছে, নন ইনফ্লামেটরি সেরিব্রাল মানে সেরিব্রালের গুরু মস্তিষ্কের ইনফ্লামেশন নয়, জেনে শুনে বুঝে সুঝে কিন্তু কষ্ট দিয়ে কষ্টটা নিতে চায়, কিন্তু সাপের কিন্তু এই জায়গাটা নেই, সাপ কিন্তু সন্দেহবাদী, কিন্তু কোন সাপ কখনো কাউকে ইচ্ছাকৃত ভাবে পাঁচ দিয়ে হেঁটে চলে যাচ্ছে তাও সাপ কামড়াবে না, তখন না ওকে ডিস্টার্ব না করে, তো এই জায়গাটা একটা ব্যাপার আত্মরক্ষার জায়গাটা, এটা হচ্ছে ল্যাকেসিসের একটা জায়গা। আর ল্যাকেসিসের সাথে তো আমরা সবাই কম বেশি জানি যে যখন মেনোপজাল চাই আর হচ্ছে যে আর একটা জায়গা যেটা আমরা খুব ভুলে যাই ল্যাকেসিস দেওয়ার সময়, কারণ ল্যাকেসিস আমি একটু ওই নেটে আমি আপনি বলেছিলাম তো একটু হোমিও জগতে বলেছিলাম বলে একটু বেশি কিছু তো জ্ঞান নেই, একটু সামান্য একটু পড়াশোনা করি মাঝে মাঝে একটু, সেটা দেখেছিলাম, দেখুন সেখানে বলা হচ্ছে ল্যাকেসিস আমরা সবাই বুঝি যে যখন মাসিকটা বন্ধ হয়ে যাচ্ছে মায়েদের 40-45 বছর বন্ধ হয়ে যাবে, ওই সময়টার যে একটা ফ্লাশিং, ওই সময়ের জন্য একটা গরম আগুনের মতন ভাপের যুক্ত একটা ঘাম বেরোচ্ছে, গায়ে কিছু রাখতে পারছে না, এই জায়গাটাতে তো প্রমিনেন্ট, কিন্তু এটাও আমি আমি কেস পেয়েছি বলে বলছি যে একদম যখন পিউয়ার্টি পিউয়ার্টি নয় মেনার্কি, এখানে ভারতবর্ষ বা বাংলাদেশের মতন গরম প্রধান দেশে এখানে মোটামুটি 11-13 বছরের মধ্যেই মাসিক শুরু হওয়ার কথা হয়, 12-13 হাইয়েস্ট, যেখানে 15 বছর বয়সী বয়সে যেখানে মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে এরকম সময় মাসিক হচ্ছে না, কিন্তু সেম ক্যারেক্টারের ফ্লাশিং মেনোপজালের মতন হচ্ছে, সেটাও কিন্তু ল্যাকেসিসের কথা ভাবতে হবে, তা ওই জায়গাটা একটা ল্যাকেসিসের ফিশিং ইয়ে আছে, কনস্ট্রিকশন ফিলিং মেন্টালি ফিজিক্যালি এই জায়গাটাতে ল্যাকেসিসের জায়গাটা আসছে, এইটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে। আর হায়ার সিমাসের যেটা বলা আছে যে ডিসঅ্যাপয়েন্টেড লাভ, ভাই খুব সুন্দর বলছিল আব্দুল্লাহ ভাই, তো ডিসঅ্যাপয়েন্টেড লাভের জায়গাটা থেকে যে লেখেছি ওখানে একটা ছোট্ট পয়েন্ট ও সুন্দর করে বলেছে, হয়তো আমার কানে গেছে জিনিসটা, ডিসঅ্যাপয়েন্টেড লাভ এটা তো যৌন অঙ্গ, যৌন কথা, খারাপ কথা, অশালীন কথা বলতে এবং নিজের শরীরে করতে বেশি ভালোবাসে, অন্যের শরীরে কিন্তু করায় করে শান্তি পায় মানে টাচিং এ, সেক্ষেত্রে ও একটা ছোট্ট করে পয়েন্ট বলেছে, সেটা খুব মনে লেগেছে আমার, পড়াশোনা করেই কথাটা বলেছে, যে সেক্সুয়াল ডিজায়ার মানে ম্যাটিং করতে পারছে না তার লাভারের সাথে, সেই জায়গাটাও কিন্তু ডিসঅ্যাপয়েন্টেড লাভের যে জায়গাটা
প্রকাশ পায়। যেমন আপনারা দেখেছেন যে ফ্লোরিকা ম্যাসিলাম একটা অত্যাশ্চর্য ব্যাপার, ফ্লোরিকা ম্যাসিলামে সেখানে তার যে লাভার আদৌ জানে না কিন্তু তাকে সে ভালোবাসে এবং কেন সে আমাকে ভালোবাসছে না, সে ছোট্ট বাচ্চা, ওর প্রতি একটা মানে নেগেটিভ চিন্তা, কিন্তু মেয়েটি কিন্তু জানে না, কিন্তু ও কিন্তু ওই কথা সন্ধ্যেবেলাতে সব থেকে বেশি চিন্তা ভাবনা করতে থাকে ফ্লোরিকা ম্যাসিলামের ক্ষেত্রে। এখানে ওই সুন্দর করে একটা কথা বললো, আমার খুব ভালো লাগলো, যে ম্যাচিংটা করতে পারছে না বলে ওই ওই জায়গা লাগে, যেটা কিনা আমরা ইগনেশিয়া এবং এটামের ক্ষেত্রে দেখেছি। ইগনেশিয়ার ক্ষেত্রে কি দেখেছি, তার পেরিফাই বলেছে যে ইগনেশিয়া আসলে একটা বিরাট কামুক মহিলা, তাহলে ও একটা 40-45 বছরের বুড়ো লোকের সাথে, অফিসের বুড়ো লোকের সঙ্গে প্রেম করে বসলো কেন? কিন্তু করার পরে তার মধ্যে একটা আফসোস যে আমি কি করলাম, কাউকে বলতে পারছে না, কারো কাছে প্রকাশ করতে পারছে না, অথচ কষ্ট পাচ্ছে। নেত্রামীয় দেখুন সেই জায়গাটা আছে, নেত্রামীয় সেখানে মানুষ কি বলবে, রেডিকিউল, তার মধ্যে একটা মানে উপহাসের ভয়, তার জন্য কিন্তু সে ডিসঅ্যাপয়েন্টেড লাভটার জায়গাটা চিন্তা করে একা একা বসে সেইটা নিয়ে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা তুচ্ছ ব্যাপারটা মন থেকে যেতে পারছে না যে মানুষ কি ভাববে। সেখানে ইগনেশিয়াও আছে, নেত্রামীয় আছে, কিন্তু সমালোচনার ভয়, দ্যাট ইজ রেডিকিউলের ভয় নেত্রামীয়র মধ্যে হাইয়েস্ট পয়েন্টে রয়েছে। আর ইগনেশিয়ার মধ্যে কি রয়েছে, যেহেতু পাস স্টেজ, সেখানে সে আমি কি করলাম, আমি কি করলাম, আমি বুড়ো মানুষের সাথে প্রেম নিবন্ধন করলাম কেন, নিজেকে নিজে কাউকে বলতে পারছে না এই জায়গাটা। আর হায়োসিমাস এর ক্ষেত্রে যে জায়গাটা ডিসঅ্যাপয়েন্টেড লাভ, যে সেই সেই যৌন ক্রিয়া গুলো করতে পারছে না, সেটাও আবদুল্লাহ বললো সুন্দর, আমার লাগলো হয়তো আরো ভালো হয়ে পড়েছে বা আমাদের মহসিন স্যার বা কারো কাছ থেকে হয়তো সংশোধন করেছে, এটা কিন্তু খুব ভালো লাগলো। আচ্ছা, আর এখানে ল্যাকসিস কিন্তু জেস্টারের ব্যাপারটা, যেটা খুব সুন্দর করে একটা কথা বলছিল, আমার খুব মনে লেগেছে, সেটা হলো যে সালফারের সাথে এক জায়গাতে মিল দেখলাম, সেটা হলো সালফার হচ্ছে শরীর মাইক্রোমের রুটিন মেডিসিন এবং যতটা না থাকে ততটা করে না, কিন্তু সালফার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, মেন্টালি ইন্ডাস্ট্রিয়াল আর ফিজিক্যালি লেজি। এখানে সালফার কিন্তু পুড়ে তার মনে ভাবে অনেক কিছু করবো, অনেক বাতলায়, কিন্তু আদৌ সে কিছুগুলো করতে পারে না, কারণ সে কোন রকম জেনেশনের সুখ পাচ্ছে এই জায়গাটা, এইটা বললে তাহলে বোধহয় আমাকে খুব ভালোবাসবে আমার বন্ধু মহলে, হ্যাঁ এরকম নোংরা কথাবার্তা করে বলছি, এই জায়গাটা কিন্তু হায়োসিমাসের ক্ষেত্রে তার জন্য কাউকে কথা বলতে দেয় না, নিজেই বলে যায় আপনার ছেলে, আপনার মেয়ে তো এইচএস পাস করেছে, আমার ছেলেও এইচএস পাস করেছে, কি যে কি কি করবে কি জানি, বলতে বলতে হঠাৎ করে চলে গেলে জানেন তো আমার না খুব কষ্ট হয় শরীরের ভিতরে, কি জানি কি হয়ে গেল আমার, মানে পুরো প্রসঙ্গ হচ্ছে সেখানে একটা ক্রিয়েটিভিটি রয়েছে, কিন্তু এই হায়োসিমাসের ক্ষেত্রে এই ক্রিয়েটিভিটি দোলায় তার শুধু সেক্সের কথা বলে ডমিনেট করার চেষ্টা করে। আমার মনে হয় এরকম ভাবে একটু করে আমরা আলাদা করতে পারি, তাই তো নাকি? আমি আর বেশি বলবো না, আপনারা বলুন। মানে ক্লাসিক্যাল মানে ডাক্তাররা যে কোনো মেডিসিন দিতে হলে সবার আগে দেখে মেন্টালিটিটা, আর আর কতদের তার পছন্দ অপছন্দ মডালিটি দেখে। এখানে যদি আমরা বলি যে খাদ্য পছন্দ অপছন্দ এই ধরনের কিছু থাকে, কাইন্ডলি বললে ভালো হতো আমার জন্য, মানে তার খাতা কি উত্তরটা কি আমি দেব? আচ্ছা, ব্যাপারটা হলো দেখুন, লবণ খেতে ভালোবাসে, আপনি প্রিজুডিসড হয়ে নেত্রামীয়র দিকে ইতিমধ্যে মনের মধ্যে রেখে দিয়েছেন। দুই চারটে কথা শোনার পরে, অল্প দু একটা কথা শোনার, কারণ আমার অনেক পেশেন্ট রয়েছে, আমি দুই চারটে কথা শুনে লবণ খান, হ্যাঁ লবণ তো প্রচুর খায়, তখন আপনি নেত্রামীয়র দিকে নিয়ে চলে যাচ্ছেন। তাহলে অ্যাকচুয়ালি নেত্রামীয় যেমন লবণ খেতে চায়, তেমনি নেত্রামীয় কিন্তু লবণ না খেতে চায়, এমনও মেডিসিন আছে। তাহলে আমরা যদি ফিজিক্যাল সিম্পটমকে যদি আপনারা জোর দিন, পেশেন্ট যে কোনো মুহূর্তে তার ফিজিক্যাল ক্যারেক্টার গুলো চেঞ্জেবল হয়, অর্থাৎ যেটা আজকে ফার্স্ট গ্রেডে সেটাই দেখা যাচ্ছে, অন্য কোনো প্রুভারের ক্ষেত্রে সেটা পেয়েছে সেকেন্ড গ্রেডে প্রুভিং সিম্পটম। ফিজিক্যাল জেনারেটিস গুলো আপনি সহজে কালেক্ট করতে পারবেন, কারণ পেশেন্টের কাছ থেকে নিলেন, হ্যাঁ কি না উত্তর দেওয়ার সম্ভাবনা আছে। আর মেন্টাল গুলো কিন্তু অত সহজে আপনি তার কাছ থেকে পাননি,
আপনি অনেক অস্ত্রাপ করে পেয়েছেন এবং ওটা জেনুইন অনেক বেশি। এই জন্যই কেন সাহেব বলছেন যে মেন্টাল সিমটমকে অনেকগুলো ফিজিক্যাল সিমটম পেলেও যদি একটা মেন্টাল সিমটম কি দুটো মেন্টাল সিমটম কি তিনটে পেয়ে যান সেটা পুরো মেডিসিনকে কভার করছে। এই জন্যে কারণ আমরা জানি যে ফিজিক্যাল সিমটম থেকে ফিজিক্যাল কভার থেকে যেমন মেন্টালিজের দিকে যায় তেমনি আজকে সকালেই তো করা হলো মেন্টাল রোগ থেকেও কিন্তু ফিজিক্যালের দিকে অল্টারনেট করে সিমটম। জীবনী শক্তি চায় যে মানসিক রোগটা থেকে ফিজিক্যাল বলা হচ্ছে না যে টিভির সঙ্গে মানসিক রোগের পরিবর্তন। তাহলে আপনি ফিজিক্যাল সিমটম গুলো সহজে পেয়ে যাচ্ছেন আপনি হ্যাঁ না প্রশ্ন করে, আর মেন্টাল সিমটম গুলো প্রশ্ন করার কায়দাটা নেই আপনার, জানতে পারছেন না। যেমন আমি আমাকে একটা প্রশ্ন করেছিলাম যখন হোমিও জগতে একটা পড়াচ্ছিলাম তখন আমাকে ক্যালকিরিয়া কাপ পড়াতে গিয়ে যে তিনটে কথার মধ্যে আমি ক্যালকিরিয়া কাপকে পুরো মেডিসিনটাকে আমরা নিয়ে আসতে পারি সেটা হচ্ছে তিনটে কথা ক্যালকিরিয়া কাপের ক্ষেত্রে মেন্টালে, সে হচ্ছে রিজার্ভ রিজার্ভ ইন মাইন্ড বাড়িয়ে দিন মাইন্ড ঠিক না, এবং সে সেলফ সলভ মেন্টালি বলছি নিজের থেকে সমাধান করার চেষ্টা করে সেলফ সলভ করার চেষ্টা করে রিজার্ভ ইন মাইন্ড অর্থাৎ বাড়িয়ে দিন মাইন্ড এই জায়গাটাতে তার আছে এবং তার মধ্যে অসম্ভব পরিমাণে পরিশ্রম করার মানসিকতা। কিন্তু যখন সে পরিশ্রম কাউকে বলতে পারছে না, কেন বলতে পারছে না এই সামান্য ব্যাপারটা বলবো, সে যদি কিছু মনে করে আর তার জন্য সে নিজের রাত থেকে রাত জেগে পড়াশোনা করে নিজের রাত জেগে রাত জেগে কাজগুলো করার চেষ্টা করে কিন্তু সমাধান করতে পারে না। তাহলে আমাকে একজন আমাকে একজন আমাদের অ্যাপের কি বলবো বন্ধুই বলবো সে বলছে তাহলে আপনি কি করে বুঝবেন যে রিজার্ভ ইন মাইন্ড। কিংবা আমি একটা সিচুয়েশন করেছিলাম যে অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার ক্ষেত্রে নেট্রামিউর সাথে ক্যালকিরিয়া কার্ভের পার্থক্য কথা পরিষ্কার লেখা আছে ক্লার্কের বইতে হিয়ারিং এর বইতে কেন্টের বইতে। একটা মানুষ তালা দিয়েছে, একটা ডক্টর তালা দিয়েছে, তালা দেওয়ার পরে তালাটাকে বারবার বারবার করে দেখছে, এখানে সেটা না করলে সে বাড়ি আসতে পারছে না অর্থাৎ অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। এখানে নেট্রামিউর পেশেন্ট হলে কারোর লাজ লজ্জা নেই, সে ওর সবার সামনেই তালা টানতে থাকছে এবং অনেকক্ষণ ধরে দেখতে চাচ্ছে, ইট ইজ এ নেট্রামিউর পেশেন্ট। কিন্তু ক্যালকিরিয়া কার্ভের পেশেন্টের ক্ষেত্রে যে লুকিয়ে চুড়িয়ে দেখে যে আমার এই অপকর্মটা কেউ দেখছে না তো, আমি পাগল হয়ে যাব না তো, আমি বিকামস ইনসেন্ট, আমার এই জিনিসটাতে কেউ দেখছে না তো, এই জিনিসটা কিন্তু ক্যালকিরিয়া কার্ভের মধ্যে আছে। তাই লুকিয়ে চুড়িয়ে দেখে যে আমার এই অপকর্ম কেউ দেখছে কিনা এটা ক্যালকিরিয়া কার্ভ। তখন একজন প্রশ্ন করেছিল আপনি সিমটমটা পেশেন্টের মধ্যে কি করে পাবেন, আমি তাকে প্রশ্ন করেছিলাম এটা খুব একটা কঠিন প্রশ্ন নয় যে এই আপনি কি করে পেশেন্টের মধ্যে এই সিমটমটা শুনবেন শুনতে আমরা কি করে শুনবো। আমি বলেছিলাম ফিজিক্যাল জেনারিটিস গুলো দেখার পরে আপনার মনে হয়েছে যে এটা ক্যালকিরিয়া কার্ভের পেশেন্ট, মোটাসোটা ফল ফলে বোনলেস মানে বোন কম ফল ফলে বডি এই জায়গাটা আমরা দেখি প্রচুর ডিম খেতে চায় সিদ্ধ ডিম অনেকগুলো ডিম খায় চিলি পেশেন্ট ঠান্ডা লাগার প্রবণতা ফিভার ক্লাব ডায়াটিসিস তার মধ্যে রয়েছে ঠান্ডা লাগায় স্ট্রোকাল ডায়াটিসিস রয়েছে এইগুলো দেখি খুব ছোট বাচ্চা হলে তো এইগুলো আমরা দেখেছি তাদের ফিউজ হচ্ছে না অ্যান্টেরিয়র ফন্টানেল এসবগুলো তো দেখি। আর একটা কথা এগুলো দেখার পরে আমি যখন এরকম কিন্তু অনেক মেডিসিন আছে আমি এখন যদি বলি তাহলে সালফারও আছে সালফারের সাথেও যদি আমরা দেখি যে অনেক সালফারের পেশেন্ট মোটা হয় অনেক সালফারের পেশেন্ট ক্যালকিরিয়া কার্ভের মতো ডিম খায়, আবার আমরা দেখি অনেক ক্যালকিরিয়া পেশেন্ট কার্ভের পেশেন্ট তাদের কিন্তু একদম পাতলা সালফারের মতো নিমাসি আছে কিন্তু তাদের মধ্যে কপালের যে চামড়াটা আছে সেই চামড়াটা আমাদের যে গ্রাফ পেপারের মতো ওরকম চামড়াটা একদম টিপিক্যাল একক বর্গাকার থাকবেই যদি ক্যালকিরিয়া কার্ভের বাচ্চারা যদি পাতলা বাচ্চা বুঝে ক্যালকিরিয়া কার্ভ হয়। সেটা বলেছেন আমাদের কল্যাণ সাহেব যেটা বলেছেন তাহলে ক্যালকিরিয়া কার্ভের ক্ষেত্রে এখানে এই সিমটমটা আমরা কি করে পাবো যখন ফিজিক্যাল জেনারেটিসটা দেখে যখন আপনি ভাবছেন ক্যালকিরিয়া কার্ভ তখন আপনি তাকে লিডিং করুন কখনো করে। আমি এই কথাটা শুনে অনেক পেশেন্ট সারিয়ে সারিয়েছি তারপরে সব বলে দিচ্ছে মেন্টাল সিমটম গুলো কি হয় যে আপনি একজন বড় একজন অফিসার লেডি সে তার আন্ডারে 1000 কাজ লোক কাজ করে সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে সে কিন্তু সেলফ সলভ করার চেষ্টা করে সে কিন্তু এত সমস্যায় পড়ছে তার অবস্থান যে ভালো অফিসার তার সাথে সলভ করতে পারছে না রাত জেগে জেগে সলভ করছে কিন্তু সলভে আসতে পারছে না এবং তার থেকে সে মানসিক সমস্যায় ভুগছে এবং মেন্টাল সিমটম হতে হতে তার ফিজিক্যাল সিমটম তার ডিপ্রেস মায়োজম তাকে সারা শরীরে চুলকানিতে পরিণত করে এই যে বিভিন্ন রকম যে এন্ডোক্রিন গ্ল্যান্ড থেকে যে সিক্রেশনটা হচ্ছে তারপরে তার ডিফেন্স মেকানিজম যেহেতু ভালো আছে পেরিফেরির দিকে চামড়া হিসাবে এই যে এন্ডোক্রিন গ্ল্যান্ড গুলোর সিক্রেশন গুলোকে অ্যাডিনালিন অ্যান্ড নন অ্যাডিনালিন সিক্রেশন গুলো বাইরে আউটপুট করছে চামড়া হিসাবে
আমি যখন তাকে দেখলাম যে লোকটা ভদ্রমহিলা প্রচন্ড মানে অগোছাল, মানে একটা নাইটি পরে চলে এসেছে বলতে গেলে, যে খুব অর্থ বড় একটা অফিসার, তার জামা পোশাক দেখে মনে হবে যে বাড়ির জি, আমি প্রথমে জি মনে করি, কিন্তু তার ওই খুব মোটাসোটা প্রচন্ড ডিম খায়, তিনটে চারটে করে সুন্দর রুমে একসাথে খেতে ভালোবাসবে, এইটা সিমটম দেখার পরে আর বেশি কিছু না গিয়ে বললাম, আচ্ছা আপনি কি কোনো একটা সমস্যায় পড়লে সেই সমাধান কি নিজে নিজেই করার চেষ্টা করেন, না পারলেও কি আপনি সেইটাই করার চেষ্টা করেন, কারো অবস্থান কারোর সঙ্গে করেন না? তখন ঠপ করে বলে বসলো আমাকে, মানে বেগিয়ে উঠে বললো, আপনি কি করে আমার মনের কথাটা জানলেন? আমি বললাম যে কোথায় আমি মনের কথা জানলাম, আপনার সঙ্গে তো আজকেই পরিচয়, আপনার এই সিমটম গুলো আছে? বলছি একদম ঠিক বললেন ডাক্তারবাবু, আর তারপর থেকে ওর মনের সব কথাগুলো বের করছে। তাহলে ফিজিক্যাল সিমটম গুলো কোন একটা মেডিসিন সিলেক্ট করার জন্য ঠিক আছে, কিন্তু 100% যদি আপনি ডিফারেন্সিয়েশন করতে চান তখন কিন্তু মেন্টাল ক্লারিটিসটা খুব দরকার আছে, এটুকুনি আমার মনে হয়। আপনারা বলুন। পরিশ্রম থেকে নিয়ে পড়তেছিলাম, তো হয়তো বা কি জানি আমার কাছে মনে হচ্ছিল না, বাট আমি মানে মেডিসিন আপনার তো খুব সুন্দর হয়েছে, দুটো বই থেকে একদম চষে বলেছেন এবং সবটাই ঠিক বলেছেন। তা আমার যেটা মনে হচ্ছিল কি, আমরা কি ল্যাকেসিস আর হাইসিমাস বুঝিয়ে ফেলছি না, তো এটা বলছি, কিন্তু আপনি তো আমরা তো ডিফারেন্সিয়েশন করতে পারবো, কেন করতে পারবো? এই সিমটম গুলো তো হাইসিমাস আছে, ল্যাকেসিস ও আছে, কিন্তু ল্যাকেসিস থেকে হাইসিমাস কি করে বাদ করবো? বাকি যে বোল্ড বোল্ড ল্যাকেসিস এর সিমটম গুলো হাইসিমাস এর নেই, সেখান থেকে সিমটম আলাদা করে নেবো, এটা আবার কি আছে? কোনো ব্যাপার নেই, সুন্দর হয়েছে আলোচনা, আমি খুব ভালো লাগলো। আমি তো কোনোদিন এতক্ষণ ধরে আপনার বক্তব্য কখনো শুনিনি, আজকে যেভাবে শুনলাম আমি তো এইভাবেই বলি, এইভাবে যে প্রথম প্রথম থেকে একটা মেডিসিন কে আমরা আমার একটু বলা ওই জন্য লেন্দি হয়ে যায়, তো সেই জন্য প্রথমে একটা মেডিসিন কে প্রুফ করলো, তারপরে আমরা তার ফিজিক্যাল কনস্টিটিউশন, তার মাইজমেটিক কনস্টিটিউশন, তারপরে সেই মেডিসিনটা ক্লিনিক্যালি কোন জায়গায় কাজ করে, তারপরে তার মেন ক্যারেক্টারিস্টিক সিমটমস দিয়ে আরম্ভ করে, তারপরে মেন্টাল সিমটম গুলো, তারপরে ফিজিক্যাল জেনারেলিস গুলো, এরকম করে পড়ি। তো সেখানে একটা জায়গাটাতে কিছু মনে করবে না, কারণ আমরা তো এখন প্রায় রোজই অ্যাপে রয়েছি, আপনার আপনার যে বলার মধ্যে দিয়ে একটা জায়গাটা কিছু মাইন্ড করবেন না কথাটা, কারণ আমি আর একটু ভালো করে বলার চেষ্টা করছি, বলার চেয়েছি যে এই বক্তৃতার মধ্যে দিয়ে অনেক সময় রিপিটেশন হয়ে গেছে, অনেক অনেক কথা, যদি এখানে যে কজন আছে তারা মনে হয় নিশ্চয়ই এই কথাটা আমার সাথে একমত হবেন, যে মানে আমরা ওটা রিপিট করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা বারবার মেমোরাইজ হয়। কিছু না স্যার, আমি এই জন্য একটা কথা দেখা যায় অনেক সময় তিনবারও বলেছি, আবার আপনি বলছেন তো সব ঠিক আছে, এইগুলোর ক্ষেত্রে এক সময় তো দুবার তিনবার চারবার করে আবার কথাগুলো, যে আপনি তো আসলে মন থেকে কথাগুলো বলছেন, আপনি তো অনুধাবন করেছেন এই দুটো তিনটে বই মনের মধ্যে নিয়ে গেঁথে নিয়ে আপনার মন থেকে বলার চেষ্টা করছেন, তার জন্য হয়তো রিপিটেশন করতে হয়েছে। যেটা বলছিলেন যে যে এইটা যে মেন্টাল এন্ড ইমোশনাল বললেন স্যার, সেটা কি আমরা এভাবে বলতে পারি যে যে তার মেন্টাল ইমোশনাল ফুলিশ বিহেভিয়ার
ওর ইম্পালস কন্ট্রোল এইভাবে কি বলবো নাকি? একদম কথাটাই তো, এইটাই তো সুন্দর। আর এটা তো পুলিশই বটে, আমরা সচরাচর আমাদের সমাজের যে সামাজিক কাজকর্ম গুলো যারা রীতিমত করে না তাদের কি বলি, বোকাই তো বলি। অনেকে তো বোকা বলে ছেড়ে দেয়, অনেকে বলে ধুস ও ডাস্টবিন ও, হ্যাঁ বলে চলে যায়। তাকে বোকা ছাড়া আর কি বলবো, সেরিব্রালের মানে নন ইনফ্লামেটরি, এই যে কথাটা বলা আছে না, নন ইনফ্লামেটরি সেরিব্রাল অ্যাক্টিভিটি, এটা তো পুলিশ তো বটেই। আমি যেটা বলছি যে একটা তারা, আমি যেটা ল্যাকেসিসের ক্ষেত্রে আমি বলছি, যেখানে মিডল ক্লাসটা তার এসেন্স অফ দা মিথেমেটিকা এই কথাটা বলেছেন, আপনারা সবাই খুব ভালো বুঝতে পারবেন যদি এসেন্স অফ দা মিথেমেটিকাটা পড়েন। মিডল ক্লাসের একটা এসেন্স অফ মিথেমেটিকা বই আছে, আমরা ক্যালকুলেটিং, এটা স্যার কি সব বয়সেই নাকি? হ্যাঁ বাচ্চা বয়সে তার সিবিলেন যখন হচ্ছে, তার ভাই বোন হচ্ছে, সেটা তার তার যে জায়গাটা দখল করে নেবে, তার যে আদরটা জট করে নেবে, সেটার জন্য সে ভিউলেন্সি বাচ্চা বয়স থেকে সৃষ্টি হয়েছে, হাই সিমাসেরও আছে সেই জায়গাটা, সেটাই বলা হচ্ছে। আরেকটা স্যার আগে বলছিলেন যে সে খুব এক্সাইটেড থাকে, রকেটিক থাকে। হ্যাঁ স্যার আমি একটু বলি স্যার। জি স্যার ম্যাডাম প্লিজ। সরি সরি স্যার, এই জেলাসটা স্যার হাই সিমাসের সাথে স্যার লেগেসিসের জেলাসটা ডিফারেন্ট স্যার কিভাবে করতেছেন? যেটা এটা আমি করছি যে যা আমি সেইটাই তো বলতে চাইছিলাম এতক্ষণ ধরে, এটাই তো বলতে চাইছিলাম যে এটা বলার জন্য তো বললাম যে এসেন্স অফ দা মেথেমেটিকা মিডল কাস্টের, সেখানে মিডল কাস্ট কি বলেছেন, একটা কেটলি তার কোনো জায়গায় চা করা কেটলি, তার কোনো জায়গায় আউটলেট নেই, সেই আউটলেটটা নেই, সেই আউটলেটটাকে একটা জ্বলন্ত উনুনের পরে চাপিয়ে দেওয়া হয়েছে, যদি আউটলেট না থাকে তাহলে বাষ্পীন হয়ে যাবে, তাই সামান্য একটু কোনো জায়গায় ছিদ্র বলে সেই ছিদ্র দিয়ে বেরিয়ে আসার চেষ্টা করে, আর তার জন্যই ল্যাকেসিস হচ্ছে, রকেটিং হয়, এই কথাটা বলা হয়েছে। আর হাইসিমাসের ক্ষেত্রে কি হচ্ছে যে প্রমিনেন্ট করার চেষ্টা করছে তাকে, একটা পুলিশ যেটা বলছে পুলিশ ভাব, তার যে আমার কথাটা শোনো, আমি একটা ডমিনেন্ট জায়গায় এই জায়গাটা আসছি যে আমার এই ল্যাসিভিয়াস এর কথাটা বলে তার শান্তি পায়, প্রাণ করে শান্তি পায়। এখানে তার স্টিমুলেশনটা হচ্ছে, তার স্টিমুলেশন হাইসিমাসের যে স্টিমুলেশনটা কেন এটা করছে, সে সেই জায়গাটা তার মধ্যে এই ল্যাকেসিসের মতন এতটা ইম্পালস কিন্তু তার মধ্যে নেই, তার মধ্যে একটা পুলিশ ইম্পালস কাজ করছে, বোকা ইম্পালস কাজ করছে যে আমি একটু ডমিনেন্ট হবো, এইসব কথা বলে আমাকে ভালোবাসবো, কিন্তু ল্যাকেসিস বাধ্য হয়ে করছে, তাকে বাধ্য হয়ে কথা বলে। আমি এমন পেশেন্ট দেখেছি, আমি সারিয়েছি, এখানে তার মাথার যন্ত্রণার সিমটম পাচ্ছি না, কিন্তু বলছে যে ডাক্তারবাবু আমার যখনই আমি বাড়িতে একা বসে থাকি তখনই আমার মাথা যন্ত্রণা করে, কিন্তু আমি যখন সবার সাথে ইচ্ছা করে তাস খেলার জায়গায় চলে যাই, চলে গিয়ে আমি একভাবে বকর বকর করতে থাকি, তাহলে তখন মাথার যন্ত্রণাটা ভালো হয়ে যায়। এখানে আপনি কি বলতেন, এখানে কি তার কোনো তার স্টিমুলেশনটা তার ভিতরে যে কিছু বলার যে এটা স্টিমুলেশনটা আউটলেট হচ্ছে না, কিছু বলতে পারছে না বলে, কথা বলতে পারছে না বলে তার এই মাথা যন্ত্রণা হচ্ছে, কথা বললেই সে কমে যাবে, তাহলে তার যে ইম্পালসটা বেরোতে পারলেই ভালো হয়ে যাচ্ছে। কিন্তু হায়ার সিমাসের ক্ষেত্রে কি এরকম, হাইসিমাসের ক্ষেত্রে তার ল্যাকটিভিয়াস তার এরকম আছে, কিন্তু সেখানে জড়িয়ে রয়েছে বারবার একটা ল্যাকটিভিয়াসনেস ইভেন্ট, ল্যাকটিভিয়াসনেস হিস্ট্রি তার মধ্যে রয়েছে, এইটা করে আমরা একটু আলাদা করবো, এগুলো আমার মনে হয়। আপনারা বলুন এবার, তার মধ্যে শোনেন মগ স্যার, এগুলা কি আছে নাকি স্যার? আগে একটা পড়িয়েছিলেন যে ফিয়ার অফ ডগস অ্যানিমেল, এটা এটা মরিসন এদের বই থেকে বেশি পাওয়া যায়, কিন্তু আসলে আমরা যে বই পড়ে অভ্যস্ত, আমরা যে বই পড়ে অভ্যস্ত বেশি যে হ্যানিম্যান, তার পরবর্তী যে পরপর আসুন আপনি হেরিং, আমরা বড়ি বা তারও আগে আপনারা ন্যাশের বই, এখানে কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখি ভিডিও কাস্টের বইতে যে এই কুকুরের প্রতি ভয়, কুকুরের প্রতি একটা নেতামিও বলা হয়েছে, কুকুরের প্রতি ভালোবাসা, এগুলো কিন্তু খুব একটা বেশি নেই, হাইলাইট করে বলা নেই, কিন্তু বাইরে ভিডিও কাস্টের বইতে এগুলো খুব বেশি পায়।
কুকুর সম্পর্কিত, কিন্তু বিদেশে মনে হয় কুকুর পালন হয় বেশি, এখানে কি ক্লিনিক্যাল সিমটম পায় উনি, এত বেশি কুকুর বিড়াল এরকম নিয়ে খুব বেশি লেখেন। কালবৈশাখী ঘরের মতন আবার সেই জায়গাটাতে সরে আসার জায়গাটার চেষ্টা করে, সিরিয়াসনেস হয় এখানে বেলেডোনা।
যখন হাই গ্রেড ডেলিরিয়াম বললেন তখন স্টেমোনিয়াম বেলোরেনা আসলো হায়োসিয়ামাস আসলো এখানে কি স্যার অপিয়াম এর কিছু আসে নাকি স্যার অপিয়াম এর ব্যাপারটা হচ্ছে যে অপিয়াম এর মানে গ্র্যান্ড যে ক্যারেক্টার গুলো সেগুলো হলো যে অপিয়াম এর যে গ্রান্ড ক্যারেক্টার যে প্রচন্ড ঘুমাবে অথবা ঘুম আসবে না দীর্ঘদিন অপিয়াম এর মধ্যে একটা তন্দ্রাচ্ছন্ন ভাব তার মধ্যে একটা তন্দ্রাচ্ছন্ন এবং সেখানে যে ওপিয়াম যে জায়গাটা করে সেখানে যেটা বলা হয়েছে যে তার মধ্যে একটা ফ্যান্সিস কাজ করে হ্যাঁ যে এই যে ফ্যান্সিস গুলো যে একটা ফ্যান্সিস কাজ করে কি যে আমি আমার এই নিজে নিজে একটা কল্পনার মধ্যে রেখেছি যেটা কফিয়ার মধ্যে বেশি পাওয়া যায় যে সেই কফিয়ার মধ্যে যেটা পাওয়া যায় যে আমি একটা চিন্তা করে নেওয়া কল্পনা করে নেওয়া সেই আগের থেকে যে একটা কল্পনা করে না আমি এই এইচএস পাস করবো আমি ডাক্তার হবো ইঞ্জিনিয়ার হবো এই জায়গাটা আর এখানেও অ্যান্টিবায়োটিক পুরো নামের জায়গাটা আছে আর ওপিয়ামের মধ্যে একটা অন্ধাচ্ছন্ন ভাব একটা আচ্ছাদিত ভাব কোনো কিছু কাজ করছে না কোনো মেডিসিনের মধ্যে কাজ করছে না কোনো মেডিসিন যখন ফেলিওর হচ্ছে এই জায়গাটা তো কাজ করছে কিন্তু হায়োসিমাস এর ক্ষেত্রে তো হায়োসিমাস এর ফার্স্ট এক্সপ্রেশনই হায়োসিমাস দেওয়া যায় এই জায়গাটা আমি বলতে চাচ্ছি আপনাদের কিন্তু আমরা যেখানে ওপিয়ামের ক্ষেত্রে অনেক মেডিসিন ফেল করার পরেও কিন্তু ওপিয়ামের কথা বলি যে ইনঅ্যাক্টিভিটি ওপিয়ামের মধ্যে ইনঅ্যাক্টিভিটি চন্দ্রাচ্ছন্ন প্রচন্ড ঘুমাচ্ছে অথবা ঘুমাচ্ছে না এরকম এবং আপিং খেয়ে যে জিনিসটা হয় ওপিয়াম মানে তো আপিং আপিং খেয়ে যেটা হয় আপিং খেয়ে যে কি জিনিসটা হয় তার মধ্যে আপিং খেয়ে কিন্তু একটু ঘুম বেশি থাকে ঘুমোর ভাবটা একটু বেশি থাকে কিন্তু সেই যে খুব বেশি যে বগর বগর করা সেটা কিন্তু আইসক্রিম আছে সব থেকে হাই গ্রেড ল্যাকটোসিসও আছে স্টামোনিয়াম আছে কিন্তু স্টামোনিয়ামে তার ধর্মীয় কথাগুলো বেশি বলে বিভিন্ন ধর্ম নিয়ে তার যেন বেশি থাকে তার মধ্যে এত ল্যাসিভিয়াসনেস থাকে না তার মধ্যে ল্যাসিভিয়াস থাকে কিন্তু ল্যাসিভিয়াসনেস কম থাকে স্টামোনিয়াম তার ধর্মের ব্যাপারটা বেশি বলে এবং সেখানেও তার মধ্যে এত বেশি হায়োসিমাস এর মতন এত ল্যাসিভ টকেটিভনেস ল্যাসিভিয়াসনেস অন্য কোনো মেডিসিনের নেই সেটা হলো আপনি একটা শব্দ বলছেন এখানে আমরা যারা অংশগ্রহণ করছি আপনার এবং আমাদের আব্দুল্লাহ যিনি আমাদের ক্লাস নিয়েছে ওনার সুন্দর উপস্থাপনার জন্য ধন্যবাদ তো আপনি ডায়াসিস একটা শব্দ ব্যবহার করছেন আমাদের হোমিও জগতে আসলে এইগুলাই হইলো আমাদের জন্য লক্ষণ পাইলেই আমরা ইনশাল্লাহ মেরে দিই এটা হলো মিরাকল রেজাল্ট এই ক্ষেত্রে ডায়াসিস যে শব্দটা ব্যবহার করছেন একজন করোনা পজিটিভ রোগীকে অনেক লক্ষণ পাওয়ার পরে ভোট বসানোর পরে যতগুলো মেডিসিন আমাদের আছে প্রচলিত আর্টস বলেন ব্যান বলেন কোনায় বলেন যা যা বলেন কোনো কিছুই কাজ হলো না কিন্তু ডায়াসিস কে যখন পাওয়া গেল দেশে আপনার ওই যে পূর্ব পুরুষদের থেকে প্রাপ্ত আমাদের জন্ম লগ্ন থেকে একটা আমাদের এই যে সমস্যা গুলা মায়াজম গুলা তখন তাকে লাইসিন দেওয়ার পরে এই রুগী আধা ঘন্টার মধ্যে ঘুমিয়ে গেলেন তার করোনা কোথায় গেলো জ্বর কোথায় গেলো কাশি কোথায় গেলো এটা খুঁজে পাওয়া গেলো না আপনার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে এই ডায়াসিস কে আপনি কিভাবে ব্যবহার করেন আমি শুধু এতটুকু আপনাকে এই প্রশ্নটাই ব্যবহার করি এক্ষেত্রে সুন্দর একটা প্রশ্ন বা এটা নিয়ে তো আমার তো চিন্তা মানে চিন্তা করতে হয় আমাদের যে দেখুন এখন যে করোনার যে সিম্পটম আছে বেলেডোনা প্রথম থেকেই এসেছে বিভিন্ন দেশে সেখানে আর্সেনিক এসেছে পেট্রোলিয়াম পাথর এটা এসেছে বিশেষ করে সাধারণ যে আমরা যে মেডিসিন গুলো ইনফ্লুয়েঞ্জাতে ব্যবহার করেছি ঠান্ডা কমন কাশিতে সেখানে তো আমরা রাস্টস ব্রানিয়া জেলসিমিয়াম তারপরে আপনার ইউপেটেরিয়াম ভাকুর এখান এইগুলো ব্যবহার করছি তো আপনি শুধু ওই জায়গাটা একটু ভাবুন না যে আমরা যখন এটা গরমের দিকে বারবার ওষুধ দিচ্ছি জেলসিমিয়াম দিচ্ছি কিন্তু জেলসিমিয়ামের সিমটমটা কাজ করছে না মানে টোটাল জেলসিমিয়ামটা দিচ্ছে আপনাদের জেলসিমিয়ামটা কাজ করছে না তখন
দেখা যাচ্ছে যে একেবারে লেদারজির যে জেলসিগুলোর যে মোটর প্যারালাইসিসের জায়গাটা নেই, অতটা নেই, কিন্তু আছে। তো সেক্ষেত্রে আমরা কি করি, যদি আমরা একটা সালফার থাকি একটা দিয়ে দিই, একটা কি দুটো ডোজ দিই, তারপরে দেখা যাচ্ছে তার কিন্তু ম্যাগনেটিক যে ব্লকেজ গুলো রয়েছে সেই ব্লকেজ গুলো ছেড়ে যায়। তো এখানে আপনি যেটা বলছেন যে লাইসিনের কথাটা বললেন, যে এসপি তে এক্ষেত্রে পরিষ্কার করে কথাগুলো বলেছেন যে আমাদের রোগের পিছনে তো অ্যাকুট এক্সাম্পশন অফ দ্য ক্রনিক ডিজিজ, যে কোনো রোগ হওয়ার ক্ষেত্রে তার মধ্যে তো একটা মাইজোম কাজ করে, সেইটার অ্যাকুট অবস্থাতে যেটা প্রকাশ পাচ্ছে অ্যাকুট এক্সাম্পশন অফ দ্য ক্রনিক ডিজিজ। তবে দেখা যাবে এখানে সালফার দেওয়ার পরে তার মাইজোমেটিক যে ব্যাপারগুলো ছিল, মানে সেটা কাজ করার জায়গাটা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য মেডিসিন সেই জায়গাটাতে চলে গেল। তো এখানে এই কথাগুলো বলে কিন্তু ছেড়ে দিলে হবে না, আমি এই কথাটা আপনার প্রশ্নের উত্তরটা এইভাবে দিলে কিন্তু হবে না। একটা কথা শুনেন, যেখানে এসপিদের নসর বই থেকে নসর উইথ এসপিতে এই একটা কিন্তু উনি খুব সুন্দরভাবে বলেছেন যে মায়াজমেটিক সাপ্রেশন, যেখানে সোড়াও রয়েছে, যেখানে মিশানো রয়েছে সোড়া, অনলি সোড়া এখন পাওয়া যাবে না কোনো মানুষের ক্ষেত্রে, অনলি সোড়া নেই পৃথিবীতে বলতে গেলে, তার সঙ্গে বিষ মায়াজম সোড়ার সাথে সাইকোটিক সোড়ার সাথে সিপেটিক রয়েছে, মিশানো রয়েছে। কিন্তু যখন এই পাঁচ হিস্ট্রি দেখে বা নসর গুলোর কথা বলছিলেন, পাঁচ হিস্ট্রি দেখে কার লাইসিন কোনো সময় একটা সময় ভ্যাকসিনেশন করা হয়েছিল, সেক্ষেত্রে এই যে পিছন দিকে ব্যাকগ্রাউন্ডে সোড়া আর সোড়া আর সাইকোটিক সোড়া আর সিপেটিক, এখানে সাপ্রেশন হয়। সাপ্রেশন জিনিসটা কি, ডায়ালিসিস জিনিসটা কি, সাপ্রেশন মানে রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন জায়গাটা বন্ধ হয়ে গেছে। আমি আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশে যাব, আমাদের শ্যামলী যে একটা রুটে আছে বাসে যাব, যশোরের কাছাকাছি গিয়ে বা আপনাদের বাংলাদেশের ভিতরে খানিকটা ঢোকার পরে সেখানে একটা বড় গাছ পড়ে গেছে, তাহলে গাছটা পড়ে গেছে সেখানে মায়াজম রয়ে গেছে, সেখানে গাছ সেখানে আগেও তো গাছটা ছিল, এখন তো গাছটা রয়েছে, গাছটা পাটিয়ে পড়েছে, তাহলে মায়াজম আগেও ছিল এখনো রয়েছে, গাছ আগেও ছিল এখনো রয়েছে, গাছটা পাটিয়ে পড়েছে, সিচুয়েশন এখানে একটা ব্লকের সৃষ্টি হয়েছে, সাপ্রেশন পেয়েছে, তাহলে এই গাছটাকে আই তাহলে আপনাকে যদি ছোট গাছ হয় তাহলে তুলে দিতে হবে, বড় গাছ হলে কেটে ফেলে দিতে হবে। তাহলে এইটা হলো মায়াজমেটিক সাপ্রেশন। এটা তো বলেন যে পিছন দিকে ব্যাকগ্রাউন্ডে সোড়া আছে না, মানে অ্যাকুট এক্সাম্পশন অফ ক্রনিক ডিজিজ, সেখানে তার মধ্যে একটা ডায়ালিসিস তৈরি হয়, মানে তার মধ্যে একটা প্রবণতা তৈরি হয়। ডায়ালিসিস মিন হচ্ছে সাসেপ্টেবল অফ দ্য ভাইটাল প্রিন্সিপাল অফ দ্য ভাইটাল কোড, আমাদের জীবনী শক্তি তার যে যে নীতিতে কাজ করে সেখানে তো তাকে সাসেপ্টেবল করে দিয়েছে। এই এই সাথে একটু আগে আজকে সকালেই তো করা হলো, যেখানে আমাদের ভাইটাল জীবনী শক্তি মানসিক রোগগুলোর ক্ষেত্রে, সেক্ষেত্রে কি করছে যে অনেক সময় মানসিক রোগের সাথে টিবি মেন্টাল ডিজিজের সাথে টিবি রিলেটেড অল্টারনেটিভ মেডিসিন সৃষ্টি করছে। ভাইটাল পোস্ট কি করছে, সবসময় চেষ্টা করে বডির সার্ফেস দিকে তার চামড়া আকারে বের করে দেওয়ার জন্য, কিন্তু যেখানে চামড়া আকারে বের করে দিলেও তার টোটাল জীবনী শক্তি তাকে নষ্ট হয়ে যাবে, সেখানে স্ট্রোক হওয়া স্ট্রোক হয়ে যায়, যেখানে রাসেল স্যার খুব সুন্দর করে বলছিল সেখানে একটা অঙ্গ পড়ে যাচ্ছে, ব্লাড সার্কুলেশনটা সেরিব্রালের খুব একটা জায়গা অবস্থা কেন, এটা ভালো করে বুঝুন। আর আপনার ইন্ডিয়া থেকে আমি যখন বাংলাদেশে যাবো তবে গাছ পড়ে জায়গা করা ভালো। ধন্যবাদ স্যার, আর আপনাকে ধন্যবাদ, আপনার আমার প্রশ্নের মনের ভিতরে যেটা ছিল ওটা আপনি জবাব দিয়ে দিয়েছেন, এবং আপনি হোমিও সম্পর্কে প্রচলিত ধারণার বাইরেও যে কিছু জ্ঞান রাখেন এজন্য আমার আবার আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তবে গাছটা যে পড়ে গেছে, গাছটা এখন পড়ছে, আগে ছিল বলছেন, আগে ছিল গাছটা খুব বিশাল আকার হয়ে এখন শক্তিশালী হয়ে এটা রাস্তার উপরে পড়েছে বা আপনার বাধা সৃষ্টি করছে। এই গাছটার বয়স কিন্তু এখন হয়তো 50-60-100 বছরের কোটা যে এটা পড়ছে গাছটা, কিন্তু এই যে আমরা জন্ম লগ্ন থেকে নিয়ে আসতেছি মায়াজম, আপনাকে ধন্যবাদ। আপনি যে বিষয়টা আমার মনের গভীরে যেটা আমার ছিল এটা আপনি মোটামুটি খোলাসা করছেন, ধন্যবাদ। তো আমরা এদিকে আগেলে মনে হয় আমাদের লক্ষণ টোটালিটি এবং রাডার রাত্রে ঘুম নষ্ট করে এরপরে যে কাজ দেয় না উনি যে কাজটা, এই জন্য আপনাকে ধন্যবাদ। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, আমরা যে আজকে যে চারটা ওষুধ কে তুলনা করলাম যে হায়োসিয়ামাস, হ্যালোডোনাস, রেমোনিয়াম, অপিয়াম, একটা প্রশ্ন হচ্ছে যে হায়োসিয়ামাসটার যে অবস্থা স্যার, এটা কি এই রেমেডিকে আমরা কি একুইট অবস্থায় তাহলে আমরা
এই জায়গাটা করছে এই জায়গাটা কিন্তু আমরা হাই সমাজকে ফার্স্ট স্টেজে ব্যবহার করতে পারি। পরবর্তীকালে কতটা কি কারেকশন হলো দেখে তার ভিতরে অন্য কোনো মাইল ধরুন, কারণ আমি হ্যারিম্যানের এই জন্য আমাদের এই অ্যাপে আপনি জানেন যে মহাসিন স্যার একটা সুন্দর উদ্যোগ নিয়েছে, যে উদ্যোগটার জন্য আমি খুব খুশি এবং আমি ওনাকে খুব ধন্যবাদ দিয়েছি এবং বইটা আমি যথারীতি আপডেটটা জেরা করে নিয়েছি মানে পিডিএফ থেকে যে লেভেল সংখ্যা এখানে এই ব্যাখ্যা গুলো অনেকটা ম্যারমেয়ে হয়ে রয়েছে। যেটা মহাসিন স্যারের কথায় সেকালে সেকালে কথাবার্তা মাইলজন নিয়ে হ্যারিম্যানের কথা আমরা অনেকটা বলি, কিন্তু উনি যা বলছে সেটা একটা কথা বলি না। তাহলে আমরা যে ফার্স্ট স্টেজে এই হ্যারিম্যান স্যার যে চারটি মেডিসিন কথা বললাম, হায়োসিওমাস, বেলেডোনা, অ্যাস্টামোনিয়াম, নাক্সভূমিকা, এই চারটি মেডিসিন দিয়ে একটা স্টেজে করেছে অ্যান্টিসোনিক মেডিসিন হিসেবে, কিন্তু এই জায়গাগুলো নেই। আপনারা একটু দেখবেন, আমরা একটু প্লিজ আপনারা যে কনিক ডিজিজের যখন আমরা পড়েছি করছি তো কনিক ডিজিজের প্র্যাকটিক্যাল পাতে এই চারটে মেডিসিনের কোনো জায়গায় কি পজিশনে আছে? হ্যারিম্যান স্যার কি এই চারটে মেডিসিন ওনার কনিক ডিজিজের প্র্যাকটিক্যাল পোর্শনে দিয়েছেন? আপনারা কি বলতে পারবেন? তাহলে উনি কি বলছে যে ওনার বক্তব্য যেটা হলো, যেটা আমি নিয়ে আমি এখানে খুব অ্যানালিসিস করি, চিন্তা ভাবনা করি যে হ্যারিম্যান স্যার আর্কিমিস্টটা মেডিসিন দিচ্ছে, উনি কি আর্কিসরি বলছেন? পরবর্তীকালে তো কোনো কোনো অরাম মেটালিকাম কেউ তো সোরা হিসাবে উনি লিখেছেন, তাহলে তো ওই কথা কনিক ডিজিজের মেডিসিন আর্কিমিস্টটা মেডিসিন তাহলে সোরা আনলি সেখানে শুধুমাত্র সোরা আলাদা করতে পেরেছিলেন। উনি নিজেও বলেছেন আমি কখনো সোরা এসেছিলাম না, সেটা কখনো কথা ভাবি, তখনকার সময় সোরা আলাদা ছিল, সোরার সাথে সাইকোটিক ছিল, সোরার সাথে সিপেটিক ছিল। বর্তমান যুগে অর্থ সামাজিক চেঞ্জ, বিভিন্ন রকম অ্যালোপ্যাথিক মেডিসিন ওষুধ ব্যবহার, মানুষের দৈনন্দিন জীবনে প্রতি মুহূর্তে যে টেনশন এবং যার ফুড হ্যাবিট, এই করে মিক্স মায়োজমই তৈরি হয়ে গেছে। সবচেয়ে মিক্স মায়োজম অর্থাৎ মায়োমেটিক সাপ্রেশন, যেটা গাছের সঙ্গে বললাম, ওই গাছটা কিন্তু এমনি পড়েনি, ওই আজ এত বছর ধরে পড়েনি, এখন কেন গাছটা পড়লো? গাছটা পড়ার কারণ আমরা ইচ্ছাকৃত ভাবে গাছটাকে কাটি, ডালগুলো কাটি, তলার দিকের মাটি দিই না, শিকড় উঠে যাচ্ছে, তার মানে পরিবেশের প্রভাব, তার মানে এক্সেস থেকে যখন তখন হলে একটা অ্যালার্জি বসু, না হলে একটা অ্যালার্জি বসু, তার মাটি দিয়ে সে দিদি এইরকম করে তো মাইজমেটিক সাপ্রেশনটা হচ্ছে। অ্যানিমেল স্যার কি বলছে যে এই মেডিসিন দিয়ে তোমরা আরম্ভ করো পরে একটা মাইজমেটিক ওষুধ দাও, এটা তো বলতো মানে এইগুলোর ক্ষেত্রে উনি অনেক জিনিস হিসাবে মানে অ্যান্টিসোনা হিসাবে নিয়ে উনি বলতে চেয়েছেন উনি যেটা প্রকাশ করতে চাইছেন সব কথা তো বললে হবে না, এরকম ভাবে মানে সব কথা বিকৃত করলে হবে না। উনি বলছেন যে এখন উনি ডাইরেক্টলি আর্কিমিস্টের মেডিসিন কে যেটা দিয়েছেন সেটা সত্যি সত্যি তার মধ্যে সোরা খুব বেশি প্রমিনেন্ট রয়েছে, কিন্তু কখনোই উনি নিজে থেকে মুখে বললেছেন ইগনেশিয়া পড়ানোর সময় দেখবেন লেখা রয়েছে কোনোদিন অ্যাকোনাইট দিয়ে কোনো মেন্টাল ডিজিজ ট্রিটমেন্ট করা যাবে না, কমপ্লিট করা যাবে না, সেখানে অ্যাকোনাইটে করে এই মেডিসিনটা আসবে। উনি পরিষ্কার করে বলেছেন অ্যাকোনাইটে করে নির্ধারণ দিতে হবে এমন কোনো কথা নেই, সালফার দিতে হবে এমন কোনো কথা নেই, সোজা দিতে হবে এমন কোনো কথা, যেটা আসবে সেটা দিতে হবে চিন্তা ভেবে কথা বলতে দিতে চায় না, কি কারণে সেই রকম
ওই যে ফাঁক খুঁজে কথা বলবে একদম। আপনি এই কথাটা আমি যখন কিছু মাইন্ড করবেন না সবাই আমাদের আমাদের গুরুদেব আমি কথাটা আগে শিখা তারপরে আমি কিছুদিন আগে আজকে থেকে 15 দিন আগে ডক্টর রবীন ভবনের চেম্বারে গেছি, তারপরে আমি কেসগুলো দেখছিলাম কি বলতো। আমি তখন আমার একটা পেশেন্ট নিয়ে গেছিলাম, তা আমার মনটা অন্যরকম ছিল, কিছু হবে না শারীরিক লেভেলে যখন সে প্রকাশ করতে
মোটামুটি বিভিন্ন প্যাথোলজির মাধ্যমে সেটা ফোকাস করে তখন তার কোনো ডিসচার্জ হতে থাকে কারণ হলো সে তার পিতা মাতা ভাই বোন যাকেই হারিয়েছে তার শুধু তাকেই হারিয়েছে সেটা নিয়েই নাকি তার মানে ডিসঅ্যাপয়েন্টেড যে আমি আমাকে হারিয়েছি তার মানে আমি ওই ব্যক্তিটাকে হারাইছি আমার লাভটাকে হারাইছি আমি আমার ভালোবাসাটাকে ফিরে পাবো না আর আদার যে ডিসঅ্যাপয়েন্টেড আছে সে লেকেসিন বা হায়াসারমাস আছে এশিয়া বা আদার্স অনেক অন্য যে চিন্তা আছে সেটা হলো যে তার সাথে তো স্বার্থপরতা আচ্ছা বাবা চলে গেলো তাহলে আমি এখন কিভাবে চলবো মা চলে গেলো এখন আমার এই হবে এই টাইপের একমাত্র নেপটিমিউরের আপটাই নাকি একদম রিয়েল ডিসঅ্যাপয়েন্টমেন্ট এখন এটা এরকম যাচ্ছি আর কি এরকম জিনিসটা যদি আমরা পেয়ে যাই সেটাই হলো আসলে আমাদের খুঁজে বের করার আসল সফলতা একদম আপনি ঠিক বলেছেন এই কথাটা আপনার সাথে আমার 100% মিলেছে কিন্তু তার মূলে রয়েছে কিন্তু নেপটিমিউর কিন্তু মূলে রয়েছে তার মধ্যে চারটি কথা নেপটিমিউর কথা চারটি কথা টোটাল নেপটিমিউরটাকে হয়ে যাবে কিন্তু তার কাট আপ করে যাবার ক্ষমতা আজকে যে রিয়েল হারাল আপনি শুধু তো বলছেন যে বাবা মার মৃত্যু এই জায়গায় তো ডিসঅ্যাপয়েন্টমেন্ট দিয়েও তো নেতামিউ পাওয়া যায় ডিসঅ্যাপয়েন্টমেন্ট নেতামিউ কি করে স্বামীকে ছেড়ে পালিয়ে আসে স্বামীকে ছেড়ে দিয়ে সে পালিয়ে আসে দু চারটে কথা তো মনোমালিন্য হতে পারে আপনার আমার ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মধ্যে তো হয় কিন্তু দুই চারটে কথাও কিন্তু গায়ে নিতে পারছে না ছেড়ে কাট আউট করে বাপের বাড়ি চলে এসেছে কিন্তু এই জায়গাটাতে ইগনেশিয়াটা কি এখানে ইগনেশিয়াটা হচ্ছে আমি কি করলাম আমি কি করলাম আমি বুড়ো এত বড় বুড়ো দামের সাথে প্রেম করে বসলাম হ্যাঁ না পারছি গিলতে না পারছি ফেলতে সাপের সমাজ কি বলবে কিন্তু তাই নিয়ে কাউকে বলতে পারছে না নেটামিও কিন্তু বলতে পারে তাহলে কি দেখা যাচ্ছে নেটামিও এই পরিস্থিতি সৃষ্টি করেছে রিয়েল জিনিসটা আপনি মৃত্যুর কথা বাদ দিয়ে ডিসঅ্যাপয়েন্টের লাভটা বলুন এখানে ডিসঅ্যাপয়েন্টের লাভটা সেক্সুয়াল লাভের কথা যদি বলেন কিন্তু তার তৈরি করা নেটামিও তার তৈরি করা সৌজন্য নেই আর দুই চারটে কথাতে স্বামীকে স্ত্রীকে ছেড়ে মানে শ্বশুর বাড়ি ছেড়ে দিয়ে বাপের বাড়ি এসে পড়ে এসে বাপেরও মাথা খাচ্ছে মারও মাথা খাচ্ছে এই বুড়ো বয়সে তাদের কি করে চলবে তাই জানে না তারপরে এসে আর শাকের পরে বোঝা করে শাকে রাখি নেটামিও কিন্তু ক্রিয়েট করেছে এটা ইংলিশা কিন্তু ক্রিয়েট করেছে তার সেক্সুয়াল লাভ এটা কথা আমার কথা না করেছে তার অত্যাধিক ল্যাসিভিয়াসনেস এখন ল্যাসিভিয়াসনেস প্রাইমারি স্টেজে অন্য কোনো মেডিসিনের নেই ল্যাসিভিয়াসনেস কিন্তু ইংলিশাকে হাই গ্রেড দিয়েছে সবসময় ব্যবহার করেন স্যার লেসিবিয়াস জেলাস সাসপিশিয়াস
ম্যানিয়া, ফেলিরিয়া, আমাদের এই চিকিৎসা সমস্যার এই শব্দগুলো ব্যাখ্যা দরকার স্যার। এগুলো আজকে যে বারবার রিপিটেডলি আপনি ডক্টর রহিম স্যার চমৎকার করে ডেলিরিয়াম, তারপরে বলছেন সাসপিশিয়াস, লেসিভিয়াস, জেলিয়াস, ম্যানিয়া, তাহলে স্যার এগুলো একটু আরো আমাদের মতো ডাক্তার যারা অথবা নতুন ডাক্তার আমরা পুরাতন হয়েছি, আমি 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 এগুলোর উত্তরটা দিচ্ছি। আমি একটু ওই আমার ওই কাজ শেষ হয়ে গেছে, তো আমি ঢুকিয়ে নিয়ে এক সেকেন্ড আমি লিখে দিচ্ছি। এটা খুব ভালো কথা, একটা ভালো প্রশ্ন আপনি করেছেন, আমি একটু চার্জের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমি বলছি। প্লিজ প্লিজ স্যার। রানিয়া পাশে নাকি? জি আসি আসি, এখন তো আমি ফ্রি। সালাম আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। এখন তো চলে গেছে তো আমার হাজবেন্ড, এখন খুব ফ্রি আছি, সেই সময়টা বেশি খুব থাকি। আলহামদুলিল্লাহ, হয়তো ইয়াটা করতে পারবো সুন্দর, এই যে লেভেল অফ হেলথ হয়তো সুন্দর ভাবে করতে পারবো, যদি আল্লাহ সুস্থতা ভালো করে। কালকে থেকে তো হবে, সাড়ে সাতটা থেকে আটটা না? আমরা যেকোনো শব্দের মেনিয়াটা যেখানে সেখানে ইউজ করি, মেনিয়াটা ইউজ করা উচিত না। মেনিয়া কথার অর্থ হলো যে সে তার মধ্যে বেশ নেই, যে কথাগুলো বলছে তার মধ্যে তার আদৌ বেশ নেই, কিন্তু সেগুলো সে আস্থাপন করার চেষ্টা করছে এবং পকেটিং করছে, মানে অতিরিক্ত বলেই যাচ্ছে, কথা বলেই যাচ্ছে, কিন্তু যে কথাগুলো বলছে তার মধ্যে বেশ নেই। আপনি বুঝতে পারছেন কি বলছে? বলছে আমি উদাহরণ দিয়ে বলি, আমি কোনটা ভালো বলতে পারি না, কিন্তু উদাহরণ দিয়ে বলছি যে ধরুন একজন লোক গল্প করছে চার্জ বারে বসে, জানিস তো আমাদের আমার বাবা কারখানা স্কুল দান করেছিল, আমাদের প্রায় 100 বিঘে সম্পত্তি ছিল, আমাদের যা মাছ ছোট তাতেই আমরা পাড়ার লোকের সবকে খাইয়ে দিতাম, কিন্তু এটা তো অতীত কথা, নাও জানতে পারি, কিন্তু বর্তমানে কি বলছে সে? দাঁড়িয়ে কি বলছে যে আমি একটা স্কুল করে দিতে পারি, আমি একটা স্কুল করে দিই, আমি নবদাকে মানে আমাদের যে মুখ্যমন্ত্রী চিফ মিনিস্টার ওই তাকে যখন তখন হারিয়ে দিতে পারি, কিন্তু সে কিন্তু আরো পলিটিক্যাল জায়গায় যায় না। সে দেখা যায় তার সারা মাসের ইনকামই তার নেই, এমন কিছু তার সিচুয়েশন বেশি কিছু নেই, কিন্তু সে বলছে আমি এটা করেনি, সেটা করেনি, এটা করেনি, সেটা করেনি, অনেকটা রাজনৈতিক নেতাদের মতন বলতেই থাকে। হ্যাঁ, এখানে তার বলে মিনিয়াটা এই জায়গায় যে তার স্টিমুলেশনটা নেই, মানে তার বাস্তব কথাটা নেই, কিন্তু সে অনেক কথা বলে থাকে, এটা হচ্ছে মিনিয়া। আচ্ছা, এবার এই মিনিয়াটা কেন করে? মিনিয়াটা করে মানে তার মধ্যে তো একটা স্টিমুলেশন নিশ্চয়ই কাজ করে, তাহলে কেমনি মানুষের কথা বলছে? প্রত্যেকের কাজের মধ্যে করার কারণ থাকে, তার কারণ থাকে, তার এটা বলে সে অন্য থেকে বড় হওয়ার চেষ্টা মেন্টালি, যে আমি এটা বললে আমাকে খুব লোকের খুব আমাকে গজিয়াল ভাবে আমি খুব বড় ইত্যাদি ইত্যাদি, কিন্তু ভাবতে হবে তার মধ্যে প্রেস নেই। আপনি একটু জানলে আপনি কি করেন বলে কি? আমি ওই ক্লার্কের কাজ করি, তো এখনো ওই 1000-2000 টাকা 15,000-20,000 টাকা ইনকাম করি। সে যদি বলে যে আমি এখন একটা মেয়ের লোকের বাড়ি ভাড়া থাকে, তার 15,000 টাকা মাইনে, সে যদি বলে আমি একটা স্কুল দান করে দিতে পারি, লোকে কি বলবে? এইটা হচ্ছে ইলিউশন। ইলিউশন ডিলিউশন আছে, ইলিউশন ইলিউশনের মধ্যে আমাদের যে 5টা সেন্স অর্গান আছে, দুটো কর্ণনা শিখা দিয়ে ভাগ, সেই ইলিউশন সেই স্টিমুলেশন যেখানে থাকবে, কিন্তু স্টিমুলেশনটা অলরেডি স্টিমুলেশন। যেমন ধরুন উদাহরণ দিয়ে বলি যে একটা লোকের গলাতে একটা লোক তার গলার মধ্যে একটা ডাক্তারদের একটা ইয়ে রয়েছে, মানে গলার মধ্যে ঝোলা ঢোকে, পেশেন্ট যদি ইলিউশনের পেশেন্ট হয় এবং সিভিয়ার ইলিউশন হয়, বলবে যে ডাক্তার বাবার গলাতে একটা সাপ রয়েছে, কিংবা ঘরের মধ্যে একটা কিছু একটা কাগজ উড়ে গেছে, কিন্তু সে দেখে আসছে এটা বিরাট কোন একটা পতঙ্গ উড়ে বেড়াচ্ছে। তার মানে স্টিমুলেশন, চোখের স্টিমুলেশনটা স্টিমুলেশনটা আছে, কিন্তু স্টিমুলেশনটা বিকৃত করা হয়েছে, এটা হচ্ছে ইলিউশন। ইলিউশন গেল, মিনিয়া গেল, এবার ডিলিউশন। ইলিউশন ব্যাপারটার কথা হলো এখানে কোন রকম এই স্পেশাল সেন্স অর্গান গুলোর কোন ফাংশন নেই, স্টিমুলেশন নেই, স্টিমুলেশনটা নেই, তার ফিলিং তার অনুভূতি, এই অনুভূতিকে সে বিকৃত অনুভূতি, সে ভাবছে সালফারও এটা আছে। আইসিএমআর যেমন বলা হয়েছে যে বিষ খাইয়ে মারবে, ল্যাকেসিসও বলা হয়েছে যে বিষ খাইয়ে মারবে, কিন্তু সালফারের ক্ষেত্রেও আছে, এটা কেন্টের বইতে আছে সম্ভবত, যে সে এমনিতেই
সালফার খুব রোগা হয়, খেতে চায় না, ইমার্জেন্সি হয়, তারপরে সে ভাবে যে ওই ওই বাড়িতে আমি খাবো না, ওই আমাকে বিষ মিশিয়ে দেবে, এটাও আছে। মানে এটা তার যে পরিকল্পনাটা, তার মনের পরিকল্পনাটার বিকৃত পরিকল্পনা, এখানে স্টিমুলেশন নেই। আর এটা গেল ডিলিউশন, মেনিয়া ডিলিউশন। এবার হ্যালুসিনেশন, হ্যালুসিনেশনটা কি? হ্যালুসিনেশনের মধ্যে তার মধ্যে স্পেশাল সেন্স অর্গানগুলো কাজ করে, অর্থাৎ চক্ষু করোনা শিকার জিহ্বা তো কাজ করে, কিন্তু সে যেটা স্টিমুলেশনটা যেটা নিচ্ছে, স্টিমুলেশনটা বিকৃত স্টিমুলেশন, রিয়েল স্টিমুলেশনটা নেই। সে ভাবছে রাত্রি 12টার সময় অনেক দূর থেকে কোনো ভূত ডাকছে, সেখানে ডাকছে আর পেঁচা, স্টিমুলেশনটা আছে অডিকারি নামে কানের, কিন্তু সে ভাবছে এটা ভূত ডাকছে, তাহলে স্টিমুলেশনটা বিকৃত করেছে। আর ইলিউশনের ক্ষেত্রে এটাও স্টিমুলেশনটা বিকৃত করেছে, ইলিউশনের ক্ষেত্রে স্টিমুলেশনটা ছিল, সরি, এখানে হ্যালুসিনেশনের ক্ষেত্রে কোন নাসিকার জিহ্বাত্মক এই পাঁচটা সেন্স অর্গানের কোনো অ্যাক্টিভিটি, কিন্তু এখানে কোনো রিয়াল স্টিমুলেশনটা নেই। আগেও সে পাশে যে ডাক্তার দেখে বলতে কই, ওই তো কোনো ভূত ডাকছে না, তো ওই কোনো কোনো শব্দ নেই, না না তুই শুনতে পাচ্ছিস না, মানে দূর থেকে দেখা হয়েছে বিষা ডাকছে, ভূত ডাকছে, এখানে রিয়েলি তার মধ্যে কোনো স্টিমুলেশন তো নেই, কিন্তু স্টিমুলেশনের অ্যাক্টিভিটি গুলো করে, মানে এটা হলো ডিলিউশন, এটা হচ্ছে হ্যালুসিনেশন। মানে হ্যালুসিনেশন, মেনিয়া, ডিলিউশন, এই কথাগুলো তোরা বোঝানোর চেষ্টা করলাম, আর কিন্তু ও কেউ যদি মনে করে এটা কি তাহলে সাসপিশিয়াস হবে যে সে যেটাই খাচ্ছে সেটাই পয়জন হয়ে যাবে, বা তার আমি বলছি যে আমাকে এটা খেলে বলে আমার এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে, এটা তার একটা সাসপিশিয়াস এর মধ্যেও অবশ্যই রয়েছে, কিন্তু সেটা সাসপিশিয়াস থাকতে থাকতে আরো যদি মেজর জায়গায় চলে যায় আমাদের অমরনাথ ছিলেন, আমার আসরাফুল স্যার ছিলেন, আমি তো স্যার নতুন ছিলাম, আমি বললাম আপনি তো ছিলেন স্যার, স্যার দিয়ে এতভাবে রিফিউজ করলো এটা আমি বুঝতেই পারি না, যে কেনি গ্রুপের মেডিসিন গুলা মানি হচ্ছে কমান্ডিং আর রেগুলেশন। এটা তো আমার প্রচন্ড, আমি তো এটা প্রচন্ড ডিনায়ও করেছিলাম যে আমাদের যে ওষুধের কোম্পানি, তিনি আমাদের ইন্টারন্যাশনালে যে মালিক অনিমন চৌধুরী, ডক্টর অনিমন চৌধুরী, ওনার ছেলে শ্রীকান্ত চৌধুরী, তিনি যেটা বলতে চাইলেন যে এটা আমিও মানতে চাই, আমাদের ক্যালিসাল্পের কোনো মাইজমেটিক গ্রুপ নেই, স্পষ্ট নেই, কিন্তু ক্যালিগ্রুপের মেডিসিন গুলো যেহেতু সিপ্লিটি, সেই জন্য উনি এখানে ফিরেছেন, উনি বলতেও পারেননি। আর ডক্টর আশরাফুল স্যার যেটা বলেছেন এ কথা তো মানা যায় না, যে না পরিসংখ্যানটা মানা যায় 90% ক্যালিসাল্পের ক্যারেক্টার না থাকে, পরিসংখ্যানটা নেই,
কিন্তু কিছুটা ভদ্রতা স্যার বলতে পারে, কিন্তু স্যার এই জিনিসটাকে একদমই আমি তো পুরো স্যার আমাদের গ্রুপের কথা তো আমি বলি নাই, কেন বলি নাই অনেক আগেই নষ্ট হয়ে যাচ্ছিল, হেরিং এ হেরিং এর সমাজে হোমিওপ্যাথি ওখানেই শেষ হয়ে যেত, কারণ হেরিং এর আগে যারা ছিলেন হ্যানিম্যানের পরবর্তীতে ফাঁকে যে সময় যেমন অ্যালেন সাইক্লোপোডিয়া, অ্যালেন এর সব সিমটম যে যা প্রুফ করছে সব সিমটম এর মধ্যে ঢোকাচ্ছে, কি হবে তখন কি হলো যে আমাদের তো এরেনিয়া সাইক্লোপোডিয়াতে সব সিমটম দেখা যাচ্ছে, সব কুপিং সিমটম, তখন হেরিং বললো কি তো হোমিওপ্যাথি নষ্ট হয়ে যাবে, তখন উনি গেলো জীবন দশাতে ছটা পেপার ছটা হলো আর বাকিটা ওনার মৃত্যুর পরে ওনার চাতনা করে দিয়ে গেছেন, সেখানে কুপিং সিমটম আলাদা করেছেন, সেখানে ক্লিনিক্যাল সিমটম আবার আলাদা করেছেন, আবার গ্রেডিং করেছেন, ফার্স্ট গ্রেড সেকেন্ড গ্রেড থার্ড গ্রেড করে দিয়েছেন, এইভাবে সাজিয়ে দিয়েছেন, এবং তার পরবর্তীকালে হেরিং এর সাথে এত দুর্বোধ্য এত ভাষা বুঝতে পারা যাচ্ছে না, তখন কেন স্যার কি বলেন কেন্দ্রের লেকচার তৈরি করলেন, তখন ওই ওইটা পড়ে এসে লেকচার গুলো পড়ে এসে ছাত্রদের মধ্যে পড়াতেন, বন্ধ সোজা করে দিচ্ছেন অনেক কিছু, সেইটা কেন্দ্রের লেকচার, এবং কেন্দ্রে আমাদের ফিলোসফি হ্যানিম্যানের অনেক কিছু বোঝা যায় না, কেন তখন তার সেকেন্ড প্রেসক্রিপশন গুলো কেন্দ্রের সেকেন্ড প্রেসক্রিপশন কেন্দ্রের ফিলোসফি করে করে সুন্দর করে দিচ্ছে, একদম পরবর্তীকালে আরো যখন আমরা চলে আসলাম তারপরে কি আসতো কেন্দ্রের পরে বৈক আসলো ন্যাস আসলো, এই সব ন্যাস তো অবশ্য ওই সমকালীন ছিল ক্লার্কের সময়ের কথা, ক্লার্কও খুব ভালো ছিলেন, কিন্তু এখন যিনি আমরা আমাদের যে মোটিভেশন আমরা যে রমজান মাসে যে জায়গাটা পড়বো সেটা হচ্ছে লেভেল অফ হেলথ, এটা আমার কথাটা শুনে খুব ভালো লেগেছে, উনি আধুনিক ব্যাখ্যা দিয়ে আপনি সেই আগেকার দিনে সেখানে ব্যাখ্যা দিলে অনেকেই কিন্তু মানতে চাইবে না, কিন্তু যদি ভিডিও কাস্টের যে আধুনিক ব্যাখ্যা গুলো এই লেভেল অফ হেলথ এ রয়েছে, কিভাবে সাপ্রেশন অফ মাইন্ড, কিভাবে তার ব্যাকগ্রাউন্ডে প্রসিবিলিটি সাইকোটিক কাজ করে বলে একুট এক্সাজারেশন হয়ে রোগ সৃষ্টি হয়, কিভাবে নসব গুলো কিভাবে কাজ করছে, এগুলো তিনি উনি যেভাবে সুন্দর করে বলেছেন তার জন্য আমরা পড়বো, তাই না? তো যাই হোক, তো আমরা তখন পরে আরো জানতে পারবো সবার সাথে আলোচনা করে, আজকে অনেক হয়ে গেল আমি একটু বাজার যাব, আজকে তাহলে রাখি, একটু ভুল ত্রুটি হলে মাফ করে দিন, আপনি আমাদের মাফ করে দিয়েন, আমাদের ক্ষমার মাস আসতেছে, সবাই সবাইকে মাফ করে দিয়েন, খুবই রহমতের মাস, সহমতের মাসে সবাইকে অভিনন্দন। আর ইকবাল স্যারের কি অফিসে? জি আপু অফিসে আসছি। আচ্ছা আচ্ছা, লকডাউন পালন করতেছেন কাজকর্ম কম নিশ্চয়ই? না স্যার, আমাদের তো একেবারে কোন লকডাউন নাই, আর আমি তো এই লকডাউনের একেবারে পক্ষে নাই, আমি গত বছর যখন লকডাউন দেওয়া হয়েছে তখন আমাকে ইন্টারন্যাশনাল এজেন্সি জিজ্ঞাসা করলো আপনার অফিস কি খোলা, আমি বললাম আমি রেগুলার অফিসে যাচ্ছি শ্যামপুর যাত্রাবাড়ি ওয়ারি পুরান ঢাকা, কেন কে বললো আপনাকে, আমি বললাম আমাকে কেউ বলতে হবে না, সরকারের অর্ডার, হেলথ ডিপার্টমেন্ট সব খোলা থাকবে, আমার মেয়েও বলছে বাবা তুমি পিপিটিভি সারা দিকে বাইরে চলে যাচ্ছ, আমি বললাম যে দেখো আমার কর্মীরা যখন যাচ্ছে আমি যদি ডিরেক্টরের চেম্বারে বসে থাকি অফিসে কেমন হয়, তো এইবারও আমি আমাদের ম্যানেজমেন্টের মিটিং হবে একটু পরেই, আমি কিন্তু বলছি কোনো বন্ধ নাই হেলথ ডিপার্টমেন্ট আমার, আমিও মা ম্যাডাম জীবনে কোনোদিন অফিসে এক সেকেন্ড দেরি করিনি 41 বছরের মধ্যে, আজকেও না ইনশাল্লাহ, আর আগামী দিন বন্ধ থাকবে লকডাউন। বুঝলাম না গত বছর বুঝছেন একটা যদি সব আনতো বাইরে থেকে ওই প্যাকেটটাও আমি সব বস দিয়ে ঘরে ঢুকাইতাম, বাইরে সবকিছু ম্যানেজমেন্ট ছিল, একেবারে ফোবিয়াটা চলে গেল, আল্লাহ জানে কেন কোনো ভয়ই লাগতেছে না। আব্দুল্লাহ রহিম স্যার খুব চমৎকার আলোচনা করছেন, আপনি ইয়াং এনার্জেটিক, আব্দুল্লাহ রহিম তো সেকেন্ড মোশন এর যেমন হয়ে যাচ্ছে, উইল বি এক্সেলেন্ট, ভেরি গুড, পড়াশোনা করে উনি অনেক ইয়াং ম্যান, আমি একটা সময় হোমিওতে বিশ্বাস করতাম না, মিনিমাম আরো 3-4 বছর আগে আমি হোমিও খুব দিনে করতাম, মানে আমার কাছে একটা বিপরীত চিকিৎসা লাগতো, কি একটা অবস্থা, আমি কয়েকটা জায়গায় প্রতারিত হয়েছিলাম ওগুলো না বলি, পরে কেমন যেন আমার সাথে একটু বলি একটু বলতো এক মিনিট আমি একটু দিলে সেটা হচ্ছে কেমন যেন আমার সাথে মনের সাথে পরিচয় হয়ে গেল, মনে হয় 4-5 বছর আগে কথা বলছি, মানে কোন একটা গ্রুপের মাধ্যমে কেমন যেন পরিচয় হয়ে গেছে, বলতে পারবো না
স্যারকে রিকোয়েস্ট দিলাম যে স্যার অ্যাকসেপ্ট করলো, ওনার কেস গুলো দেখতে শুরু করলাম, অবাক হয়ে যাচ্ছি কি আশ্চর্য হবে এরকম কেস কি হয়ে যাচ্ছে। পর দেখলাম রবীন্দ্র বর্মন স্যারের ইয়ে পাইলাম, ওনার কেস গুলো দেখলাম, অবাক হয়ে যাচ্ছিলাম ধরে কেমনে সম্ভব এই কিছুটা ভালোবাসা কাজ করতে শুরু করে। দেন এক পর্যায়ে গিয়ে আমার যে প্রায় ভেরিকোসিটির জন্য মদন স্যারের কাছ থেকে আমি মেডিসিন নেই ঢাকায় গিয়ে, ওখানে অনেক ইম্প্রুভ হয় আমার পায়ের, অনেক ভালোবাসা আসতে শুরু করে। এরপরে চিন্তা করলাম যে আমি প্র্যাকটিস করি, প্র্যাকটিসের লাইফে গিয়ে অনেক ভালো রেজাল্ট দিচ্ছে, মানে তার কাছে ছেড়ে চলে আসছে ঘা শুকাতে না, ছয় মাস সাত মাস পাঁচ মাস হয়ে গেছে সেখানে দুই চার দুই মাসে ঘা শুকিয়ে যাচ্ছে, কিভাবে সম্ভব? তো অনেক ইম্প্রুভ হচ্ছে এখন, ওই জায়গা থেকে আসলে ভালোবাসা শুরু। আর পড়াশোনাটা হচ্ছে দেখি যে যখন সেখানে যারা ঢাকা ইউনিভার্সিটি আন্ডার পড়াশোনা বিএসএমএস করতেছে এরা দেখি অনেক পড়াশোনা করতেছে, তখন আমি ঘাসতে শুরু করি এরা কি পড়ে, ওই জায়গাটা থেকে চেষ্টা করি রেপার্টরি বোঝার চেষ্টা করা, ম্যাথমেটিক্যাল গুলো বোঝার চেষ্টা করা, বাংলা ম্যাথমেটিক্যাল গুলো তো পড়ে এরপর ইংরেজি ম্যাথমেটিক্যাল গুলো পড়ে বোঝার চেষ্টা করা। মহসিন স্যারের ক্লাস দেখে আপনারা কতটুকু বিশ্বাস করবেন আমি জানি না, আমি ক্লাস ভিডিও করি না ভয়ে, ভয়ে এই কারণে করি না, যদি ক্লাস ভিডিও করি আমার মেন্টাল মানে রেকর্ড করি আমার মেন্টাল আমাকে এটা সাপোর্ট দিবে যে হ্যাঁ তুমি পরে শুনতে পারবো, আপাতত মত না করলেও চলবে। মহসিন স্যারের এ টু জেড কথাগুলো আমি লিখে রাখার চেষ্টা করি, পরবর্তীতে এগুলো বোঝার চেষ্টা করি, এর পরবর্তীতে বই নিয়ে এগুলোকে মিলিয়ে পড়ার চেষ্টা করি। আর আমি যতগুলা মানে অনেক সময় আমাকে স্যারেরা বলতে বলে এগুলো কিন্তু ম্যাক্সিমাম গুলাই আমি যদি অন্য সময় পড়ছি যে কোনো জিনিস একদম ছোটবেলা থেকে নোট করে করে পড়তে পছন্দ করি, আমি বই পড়ি না, আমার ম্যাক্সিমাম ছোটবেলার বরং বলতেছিলাম আমি ওই ওভাবেই পড়ার চেষ্টা করে দেখি যে আলহামদুলিল্লাহ মানে এদিক থেকে একটু আগাইতে পারছিলাম। যে দুনিয়াতে যে আসলে মানে আল্লাহ যে আসলে দুর্বলকে ইয়ে দিবেন কোনো না কোনো ভাবে দিবেন মহসিনের প্রমাণ, কারণ এখানে আমাদের কলেজে মহসিনের মতো স্টুডেন্টের চাকরি হয় নাই। দেখেন যে আল্লাহর একটা কথা আছে না যে তোমার একটা দরজা বন্ধ হইলে আমি আল্লাহ তোমার জন্য অনেক দরজা ওপেন করে দিব, ও কলেজেও আমাদের অনেক পড়ানোর চেষ্টা করতো সবাইকে, দুনিয়াতে কম করতো আমাদের বেচে মেয়েদেরকে নিয়ে নিয়ে পড়াই দিচ্ছে ব্যবহার। দেখেন আল্লাহ কত বছর পরে সেই সফলতা ওকে আবার এইভাবে দিল, আমি এটা খুবই চিন্তা করি যে আমাদের কলেজে মহসিন লেকচারার হতে পারে নাই, কারা যে লেকচারার হয়েছে মানে কারা যে ওই মানে সিট গুলো দখল করে আসছে খুব কষ্ট লাগে, এবং জমিদেলি জগৎটাকে একেবারে অন্ধকারে নিয়ে গেছে তারা, কিন্তু আল্লাহ কিন্তু আল্লাহর কাজ করি। আমরা যদি সুরায় সফের সেই নয় দশ আয়াতের কথা চিন্তা করি যে আমি রাসূলকে পাঠিয়েছি তোমাদের দিনকে প্রতিষ্ঠা করার জন্য, দিন প্রতিষ্ঠিত হবে এবং তুমি পেতে ঠিক তাই হইল, কতগুলো মানুষকে মহসিন একই একটা গ্রুপে আইনা মানে কত পড়াশোনা করাই দিল। মানে ওই যে আমার সিরাজ স্যারের কথাটা মনে পড়ে, সব বাদ আমার মতো স্টুডেন্টের কথা আপনি বাদ দিতে নেই, সিরাজ স্যারের কথাটাই আমি ওনার কথাটা রিপিট করি। আমি এমনি বলতো যে একটা সময় ভাবতাম হয়তো পেশেন্টটা কি হবে, কিন্তু এখন কনফিডেন্ট যে হ্যাঁ পেশেন্ট কি হবে, ইনশাল্লাহ পেশেন্ট কি হবে, মানে কনফিডেন্স লেভেলটা একটা পেশেন্ট একটা মেডিসিন এভাবে আমরা পড়লাম, পরে যেমন আলোচনা হচ্ছে কয়েকদিন পরে কোন ডিজ নিয়ে আলোচনা হবে, লেভেল অফ হেলথ পড়া হচ্ছে, মানে ডে বাই ডে ইনশাল্লাহ ম্যাম আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি, আমরা পিছিয়ে থাকতেছি না। জানি না আমি আমার মনে হয় এখন আমার একটা প্রবলেম হয়ে যায় অনেক সময় দেখা যায় বিভিন্ন কারণে দুইটা বেজে গেছে আমার, স্পেশালি বোনের বাসায় আসার পরে নিজের বাসায় এটা হয় না, তিনটা বেজে গেছে কিন্তু দেখা যায় ফজরের সময় আমার ঘুমটা ঠিকই ভাঙতেছে, নামাজ ক্লাস ফজরের নামাজটা তো এর জন্য মহসিন অনেক সব পাবে। আরেকটা জিনিস যে আমার একটা ফ্রেন্ড ছিল আর কি, খুব ক্লোজ ফ্রেন্ড আমার, একেবারে কি বলবো এত আমরা খুবই ক্লোজ ছিলাম, তো ওই ও আবার ফরিদপুর মেডিকেলে চান্স পাইলো, অ্যালাইড গুলো আমি ওর থেকেই শিখছি, তো ওরা বলতো ও এত ডিপ আমাকে পড়াইতো, আমি যখন ওর কাছে মানে অ্যানাটমি পড়তাম অ্যাপ্লাইড সহ আমাকে পড়াইতো, কিন্তু আমাদের স্যার আমাদেরকে বলতো অ্যাপ্লাইড লাগবে না, আমি এখন চিন্তা করি আমাদের এই সারা যে বেতন গুলা নিচ্ছে সারাতে কি বুঝে বেতন গুলা নিচ্ছে, আমাদের তো কিছুই পড়ায় নাই, এই যে মহসিন পড়ছে নিজে নিজে পড়ছে, মহসিন বিমান ওরা নিজের নিজেরা পড়ে স্টাডি করে, তখনকার সময়ে আমরা ইয়াতে বসে ইন্টারনেটের যে কম্পিউটারে গিয়ে গিয়ে চ্যাট করতাম, হ্যাঁ আর ওরা তখনকার সময় ওরা বসে বসে বই নামায়া পড়তো,
কতটা সময়ের কথা জানেন? 2001 এর কথা, 1999 এর কথা। ধীমান মঞ্জুরি তখন ছিল ক্যাফে, কি যেন ছিল ইয়া গুলা, কি জানি নাম ছিল, ভুলে গেলাম। সাইবার ক্যাফে, রাইট। আমরা সাইবার ক্যাফে যাইতাম ফ্রেন্ডের সাথে আড্ডা মারতে, আর ওরা যাইতো সাইবার ক্যাফে বন্যা মাইনা মায়া। কাউকে কিন্তু নিয়ে আসা যাবে না কাছাকাছি, দুজনই আনপ্যারালাল, দুজনের রাস্তা একেবারেই আনপ্যারালাল, এটা কারোর কারোর সাথে তুলনা হবে না। তুই তো আজকে বড় ডাক্তার হয়ে গেলি, মানে খাওয়াইছি খালি খালি ঘুমাইছে, এখন দেখো কত মজা লাগছে। আপা কোন জায়গায় প্র্যাকটিস করেন? অনেকদিন পরে, ঠিক আছে, কারণ সেই বউকে পড়াশোনা করতাম, মনে করেন বিয়ে শাদি হয়ে বাচ্চা এখন আপনি, আমি তো রাড্ডাতে আসি, ওই যে রাড্ডাতে তো মনে নাই আমরা যে চাইল্ড উপর করছিলাম, আমরা তো রাড্ডা চাইল্ড এর উপর এসছি। আমরা এখন বাচ্চাদেরকে বলি, আমি বলি বিশেষ করে বাচ্চাদেরকে, এক্সট্রা করে খিচুড়ি খাওয়াবেন না, মায়েরা খুব খুশি খুশি হয় না, মায়েরা খুবই মুখ কালা করে ফেলে, আর বাবারা খুব খুশি হয়। আমি দেখলাম যে আসলে বাবাদের উপরে যদি ছেলে মেয়েকে মানে কি বলে পরিচর্যার জন্য ফেলে দেওয়া যায়, ওই বাচ্চাটা খুব ভালো বড় হয়, আর কোনো মা যদি বাচ্চাকে পরিচর্যা করে এগুলা হয় একেবারে ফার্মের মতো, বুঝতে পারছেন? এবং আমি দেখি মানে খিচুড়ি যদি খাওয়ায় বাচ্চাদেরকে, আমার কিছু অবজারভেশন থেকে দেখছি, ওই বাচ্চাটাকে আমরা একটা মানে স্বাভাবিক খাবারে নিয়ে আসা অনেক কষ্ট হয়ে যায়। আমি বলে দিই যে আপনারা যা খাবেন তাই দিবেন, এবং এই জরিপে আমার দেখা গেছে যে ওই বাচ্চাগুলো বেশি হেলদি, বেশি স্ট্রেন, বেশি মানে কি বলে হেলদি তো বললামই, আর যে বাচ্চাগুলোকে একেবারে সেরিলা, টাইম টু টাইম ডিম, তারপরে খিচুড়ি, তারপরে ওই যে সিস্টেমেটিক্যালি ওই বাচ্চাগুলার আসলে সব দিকে সমস্যা, সব দিকে সমস্যা। তখন আপনার কথা মনে পড়ে যে ইকবাল স্যার আমাদেরকে খিচুড়ি খাওয়ানো শিখাইলো, লাভ কত করে লাভ হয়েছে, এখন আর লাভ হয় না, বুঝছেন? আসলে বাচ্চাদেরকে স্বাভাবিক খাবারই দিতে হয়। এখন পেডিয়াট্রিক ডাক্তারও নাকি তাই বলতেছে ইকবাল স্যার? হ্যাঁ জি জি, এখন তো বলে আপনার আলাদা করে তৈরি করতে হবে না, আপনার পরিবারের যা খাবার আছে তাই দিবেন। ব্লেন্ডার করে মায়েরা, বুঝছেন, ব্লেন্ডার করে আবার স্পুন দিয়া তারপরে শুকায় দেয়, ও বাচ্চা চিবানোই শিখে না। না জি জি, জি আপু, আমি তো দেখাচ্ছি মসিন চাষ, এই বইটা দেখা যাচ্ছে না, মানে এই বইটা দিয়ে শুরু করছে এই যে অনলাইন ক্লাস, আমি করতেন অনুরোধ
বইটা অনেক ভালো ম্যাম, যদি আপনারা ছিলেন না তা তো দরকারই, মহসিন যেভাবে আমি দেড় ঘন্টাকে থেকে ট্রাই করতেছি, এই যে অভিনয় যে লেখাটা শুরু করছে তারপর শুরু জানলে তো আমি কথাই বলতাম না। আপনার স্টুডেন্টরা কি অবস্থা দেখুন, ভাবলাম যে রাষ্ট্রে বলেছে সুনির্ভর বাবু যে আপনি তাহলে এক বস্তু খেয়ালেন কথা বলেছেন। জাকির বলছিল যে ভাবি জয়েন করেন জয়েন করেন, ওই যে প্যাথোলজি খুব ভালো জানে এর মাধ্যমে দোষারের মাধ্যমে, তো ওকে বলতেছিলাম আমি জয়েন করেন, আসলে তখন সময় পাইতেছিলাম আমি, এখন চিন্তা করি আসলে তখন করলে এখন আরো ভালো হতো। এবং এটি কারেক্ট হয় আর একটা হলো চার দেখে, চার দেখে আমি এত বড় আকাশে অনেক সময় খোঁজ পাওয়া যায় না, খেলার কমিটি যেটা আর কি ম্যাক্সিমাম দেখা যায় কালকে রাখবে, কেউ কেউ আর কোনো কোনো মসজিদ শুক্রের রাখবে, কিছু জায়গায় ওইভাবে আর কি সোশ্যাল ডিস্টেন্স করে আর কি। আমাদের এদিকে পাঁচজন পাঁচজন করে দিয়েছিল, তো মানে তিনতলা মসজিদ হলে মানে 15 জন ছিল এরকম ভাবে ছিল আর কি, মানে আমাদের মসজিদে মানে সহি করে 2 মিটার করে করে একদম একদম কস্টেপ দিয়ে ইয়ে টিকট বুক করে দেওয়া হয়েছে, একটু মুখোশ লাগান দেওয়া হয়েছে, এখন একটা মসজিদের বড় আকারের হয় একটা মসজিদ ছোট হয় তো ওই অনুযায়ী তাই না, একটা মসজিদ বড় হয় তো ওখানে 5 জন বা 10 জন হবে কেন, ওইটা মানে ডিস্টেন্স যতটুকু হয় ওইভাবে সেটকে যতজন অ্যালাউ হয় ওইভাবে, কোনো মসজিদে 35 জন কোনো মসজিদে 30 জন বাঙালি দোকান দোকান তখন আবার দেখা যায় যে 2 হাত পিছনে ভালো রয়েছে, কিন্তু ওই মসজিদের মধ্যে মনে হয় যে মসজিদের দুনিয়ায় করোনা, মসজিদের মধ্যে 5-6 হাত ধরে ধরে একটা ইডিয়া রাখছে, এরপরও মানুষ আপনি কি মসজিদে যান আল্লাহ এই মতো বাজার করতে আর আপনার খুব সুন্দর আলাপ করছে, আর শুনছি আমি অনেক দূর থেকে চান্স নিয়েছিলাম একবার যে ঢুকনো পরে দেখলাম যে না এত সুন্দর আলোচনা হচ্ছে, এর ভিতরে আমার মতো একটা ছোট্ট মানুষ কি বলে আবার কি ভুল করে ফেলবে বেয়াদবি হয় এই জন্য আর ঢুকি নাই, আর আপনি এটা গলা খাকানি দিলে আমরা চুপ করে দিতাম স্যার। না 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 গলা খেকানি দেওয়াতে তো জায়গা আছে, এখন যেখানে সুন্দর আলোচনা হচ্ছে আর ইয়ে দেখলাম যে আব্দুর রহিম খুব চমৎকার, সুনীল বাবু দেখি যে খুব একটা প্যাকে বের হয় না, আজকে দেখলাম যে গড়গড় করে বেরোচ্ছে, তো যখন ঠিক আছে বেরোচ্ছে তখন তাহলে বেরিয়ে যেতাম, আমি
আমি এখন নামাজ পড়ি, এখানেও তারা আমি নামাজ পড়বো এখন, আজকাল না ওই যে কালকে ওই যে সকালের ক্লাসটা হয়েছে কি আপনার 7:30 তো তখন আমার বাসবে রাত্রে 11:30, অসুবিধা নাই রাত্রে যতটুকু আলোচনা হয় করবো আর কি। মানে আর এখন রাত্রে ক্লাসটা আমাদের হবে না, রাত্রে ক্লাস হলে গিয়ে তারা আপনাদের রাত্রে ক্লাস হলে আমার জন্য ভালো হতো, তখন দুপুর বাজে 12টা আমার যখন বসা হইতো আর কি, দুপুর 12টা 1টা 2টা 3টার জন্য একটা। কিন্তু দেখি কেউ যদি পড়তে চায় রাত্রে আমাদের বাংলাদেশে রাত্রে 10টার পরে আর কি, যদি কেউ পড়তে চায় পার্সোনালি পড়তে পারে আমার সাথে। অথবা ফোন দিয়ে রাতে 10টার পরে, আপনি রাতে 10টার পরে আমার 12টা, তখন আমি তো খুলি তো 12টা 10টা 11টা যখন আপনার তো দিনই থাকে, যদি অবশ্যই রাত আমার রাত বুঝতে বুঝতে আপনার আপনার একদিন কিন্তু সকালে ক্লাস এগুলো চলবে আপাতত 1 মাসের জন্য বন্ধ, ইনশাআল্লাহ আবার 1 মাস পরে চালু হবে। মোটেই উচিত না এবং অপরাধের কাজ, এই জন্য নিজেকে আরো সিনসিয়ার রাখি চেষ্টা করি। ৪-৫টা বই গুছাইতে গেলে অনেক সময় লাগে, ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট করা, এরপরে এটাকে লেখা, এখানে কিছু রুব্রিক আনা, কোন রুব্রিকে কোন সিম্পটমে গুরুত্বপূর্ণ এটাকে হাইলাইট করে প্রেজেন্ট করা, শিখার অনেক চেষ্টা করতেছি যদি আল্লাহ কবুল করে আরকি, না কিছুই সব লাভ নাই। শুনতে পাচ্ছেন আমার কথাগুলো?
হয়েছে।